দেখবেন একটা ছেলে প্রাইমারি স্কুলে পড়ে আর একজন মাস্টার মশাই প্রাইমারি স্কুলে চাকরি করে। মাস্টার মশাই চাকরির বয়স আজকে 30 বছর। এই 30 বছর যাবৎ অ আ ক খ হ্রস্ব ই দীর্ঘ ই এই বর্ণ পরিচয় বইটা মাস্টার মশাই ছাত্রকে পড়ায়। যদিও প্রাইমারিতে এখন এই বর্ণ পরিচয় বইটার পড়ানো হয় না, এখন সরকারি সিস্টেম হয়েছে অঙ্গনারী স্কুলগুলিতে, কিন্তু আগেকার দিনে প্রাইমারিতে হতো, হতো না, হতো। 30 বছর যাবৎ অ আ ক খ বর্ণ পরিচয় বইটা পড়ানোর পরেও হরিশ্চন্দ্রপুর থানা মালদা দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ উত্তর দিনাজপুর নদিয়া মুর্শিদাবাদ এক কথায় গোটা ওয়েস্ট বেঙ্গলে আপনি একটাও লোক বা একটা মাস্টারকে আপনি যদি এখানে এনে প্রমাণ করে দিতে পারেন তাহলে আপনাকে আমি 10,000 টাকার মিষ্টি খেতে দেব, আজকেই টাকাটা দেব। যদি বর্ণ পরিচয় বইটা কেউ যদি মুখস্থ বলে দিতে পারে কোনো মাস্টার বা ছাত্র, পারবে না, পারবে, পারবে না। অ থেকে শেষ পর্যন্ত বইটা তিনটে থেকে চারটে পৃষ্ঠার আছে, নাই একটা মাস্টার মশাই মুখস্থ বলতে পারবে না, অথচ 30 বছর ধরে পড়াচ্ছেন, অসম্ভব। এর নাম হচ্ছে আল কোরআন। এত মোটা একটা বই, এতগুলি পৃষ্ঠা, একটা 12 বছরের কোরআনের হাফেজকে জিজ্ঞেস করুন একদম মেশিনের মতো মুখস্থ বলে দেবে, বলতে পারবে কি পারবে না। এটাই হচ্ছে পৃথিবীর সব থেকে আশ্চর্য একটা কিতাব। এর দ্বিতীয় আশ্চর্য বিষয় কি, আমরা দেখেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি নামক বই লিখে নোবেল পুরস্কার পেয়েছিলেন ইংরেজদের দেওয়া। আমরা এমন এক জায়গায় বসবাস করি এর নাম বাংলা, আমরা এমন এক জায়গায় বসবাস করি এমন এক বুদ্ধিজীবী সমাজে দুবাইয়ের সব থেকে বড় বিল্ডিং নাম কি, বুর্জ খলিফা, তাই তো? হ্যাঁ, বাঙালিদের এত তীক্ষ্ণ বুদ্ধি, ওই বুর্জ খলিফাটা গত দুর্গা পূজাতে বাঁশ দিয়ে তৈরি করেছিল পশ্চিমবাংলায়, এদের বুদ্ধি কম নয়। হ্যাঁ, দুবাইয়ের লোক ইট বালি সিমেন্ট দিয়ে বুর্জ খলিফা করেছে, এরা বাঁশ দিয়ে করছে, মানে ওদের থেকে এদের বুদ্ধি বেশি কি বেশি নয়, বেশি। আমি মনে মনে ভাঙি যে চাঁদে গিয়েছিল, মনে আছে, কেউ পড়েছেন তো বইয়ে চাঁদে গিয়েছিল? এই চাঁদে যদি বাঙালি যেত আমার মনে হয় চাঁদের 12টা বাজিয়ে দিয়ে চলে আসত। এদের এত বুদ্ধি, আল্লাহ আকবার। তা নোবেল পুরস্কারটা রাখা হয়েছিল বোলপুর শান্তিনিকেতনে, রবীন্দ্রনাথের মিউজিয়ামের ভিতরে রাখা হয়েছিল। কিছুদিন আগে পুলিশ প্রশাসন সিকিউরিটি দিয়ে চেক করার পরে হাজারো সিসি ক্যামেরা থাকার পরেও নোবেল পুরস্কার চুরি হয়ে গিয়েছিল বা গেছে চুরি হয়ে, জানেন ইতিহাস, জানেন চুরি হয়ে গেছে। ওনাকে বলা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, অনেক বই লিখেছেন জীবনে, একটা বই যদি আপনি দেখাতে পারেন। এই মমতাজুল ইসলাম বলছি এখানে, জেনারেল শিক্ষিত যারা রয়েছেন, আমি বেশি লেখাপড়া জানি না, তারপরেও তদন্ত করে বলছি যে একটা বই আপনি রবি ঠাকুরের দেখাতে পারবেন না যে বইটা তিনি পিওর বাংলাতে লিখেছেন, বলতে পারবেন না। কাজী নজরুল ইসলাম পিওর বাংলাতে কোনো বই লিখতে পারেননি, মাইকেল মধুসূদন দত্ত বাংলাতে বই লিখতে পারেননি, পল্লী কবি কুমুদরঞ্জন মল্লিক বাংলাতে কোনো বই লিখতে পারেননি, পেরেছে, পারেননি। মিকচারে লিখেছেন, বইয়ের ভিতরে শব্দ ব্যবহার করেছেন, আপনার উর্দু শব্দ ব্যবহার হয়েছে, আরবি শব্দ ব্যবহার হয়েছে, ফারসি শব্দ ব্যবহার করেছেন, ইটালিয়ান শব্দ ব্যবহার করেছেন, মার্টিন শব্দ ব্যবহার করেছেন, অনেক শব্দ এক জায়গায় করে তবে একটা বইয়ে রূপান্তরিত করতে পেরেছেন, পিওর বাংলাতে হয়নি। যদি বলছেন আপনি সব আজে বাজে বকছেন, আজে বাজে নয়, আপনাকে একটা জিনিস বলি তাহলে খুব বুঝতে সুবিধা হবে। দেখবেন স্কুলের দেওয়ালে লেখা আছে ছাত্র ছাত্রীরা
তোমরা এই দিওয়ালে সাইকেল রাখিবে না। অনেক সময় লেখা থাকে কি থাকে না? থাকে। এটা লিখেছে নিশ্চয় কোনো পাগলে নয়, পাগলে লিখেছে নিশ্চয় হেডমাস্টার বলে দিয়েছে, নয় অন্য কোন শিক্ষক বলে দিয়েছে, তারপরে যে রাইটার সে লিখেছে, তাই তো? এবার আপনাকে বলছি এইখানে ছাত্র ছাত্রীরা, আচ্ছা এটা কোন ভাষা? বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, তেলেগু, মারাঠি, গুজরাটি, কোন ভাষা? বাংলা। এইখানে ছাত্র ছাত্রীরা এটা কি ভাষা? বাংলা। সাইকেল রাখিবে না এটা কি ভাষা? ইংলিশ বাংলা মিক্সচার। রাখিবে না এটা বাংলা, সাইকেলটা ইংরেজি। আমরা বলছি না শোনা বেলটা বাজছে না, ওটাও ইংরেজি। সিট ওটাও ইংরেজি, সিট কভার ওটাও ইংরেজি, চেন ওটাও ইংরেজি, মারগার্ড এটাও ইংরেজি, রড এটাও ইংরেজি। টোটাল সাইকেলের যত পার্টস আমরা মুখে বলি সব ইংরেজি শব্দ, তাই তো? এইবার আপনাকে একটা কথা বলছি, আমি আমার মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা, সোশ্যাল মিডিয়া জানেন তো, একটা বয়স্ক লোককে নিয়ে একবার মুম্বাইয়ে কালেকশন করতে গেছি, তা দুজনে একটা মসজিদে মশারির ভিতরে শুয়ে আছি, তা সন্ধ্যা সকালবেলাতে উঠে বয়স্ক লোকটাকে জিজ্ঞেস করছি, হাজি সাহেব রাতে কোনো অসুবিধা হয়েছিল? তা বলছে অসুবিধা হয়নি, থোড়া মশা কামড়াতা হ্যাঁ। বাহ, থোড়া মশা কামড়াতা হ্যাঁ, মানে ও আসলে বেশি হিন্দি তিন্দি বোঝে না, তো আমাকে বলছে মৌলী সাহেব অসুবিধা কিছু হয়নি, থোড়া মশা কামড়াতা হ্যাঁ। আচ্ছা বলুন তো এটা বাংলা হিন্দি মিক্সচারে হলো কি হলো না? হলো হলো। আচ্ছা বলুন হিন্দি আর বাংলা দুটো এক জায়গায় করে দিলে শব্দ গঠন করা সম্ভব? কখনোই সম্ভব নয়। কিন্তু পৃথিবীতে একটা আশ্চর্য কিতাব আছে, তার নাম আল কোরআন। পিওর কোন ভাষাতে? কোন ভাষাতে? আরবি। পৃথিবীতে আশ্চর্যজনক বিকল্প কোনো কিতাব নেই। নাম্বার তিন, আমরা জানি যে সারা পৃথিবীতে অনেক রকমের কবিতা, ছন্দ, গদ্য, পদ্য আমরা শুনতে পাই। কাজী নজরুল ইসলামের পাই, রবি ঠাকুরের পাই, সবার পাই। অনেক গায়িকাদের গান শুনি, গায়কদের গান শুনি। একই দিনে যদি 365 দিন আপনাকে একটাই গান যদি প্রতিদিন বলা হয়, আচ্ছা বলুন তা শুনতে ভালো লাগবে? লাগবে না। অথচ আপনি মসজিদে যান, প্রথম রেখাতে দাঁড়াবেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, পাঁচ ওয়াক্ত একই সিস্টেম, জন্ম থেকে শুনছেন, ভাবছেন মনে হয় আপনাদের গ্রামে ধনীর রামপুর না কি বলে এখানে ভালো হচ্ছে না, একটু মালদা টাউনে যাই, ওখানে মসজিদেও একই সিস্টেম। যদি মনে করেন এখানে আর ভালো লাগে না, ফাতেহা দিয়ে একটু কাবা শরীফে যাব, কাবা শরীফে যান, একই প্রথম রেখাতে দাঁড়িয়েই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আচ্ছা বলুন তো দেখি এতে মানুষ কখনো বিরক্ত হয়? কখনো মসজিদের ইমাম সাহেবকে টর্চার করে বলে, এই ইমাম সাহেব ভাই ফাতেহাটা বাদ দিয়ে কুলহু দিয়ে শুরু করো, এরকম ব্যাপার আছে? নাই। এর নাম হচ্ছে আশ্চর্য কিতাব আল কোরআন। আমি কোরআন মাজিদ থেকে কয়েকটা কথা বলবো ইনশাল্লাহ, এই আশ্চর্যজনক কিতাব থেকে আমরা মেনে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। কারা কারা মানবেন একবার শীতের দিন হাতটা তুলুন, কারা কারা মানছেন? সবাই মানবেন তো? মাশাল্লাহ, যাই হোক মোটামুটি এখানকার লোক ভালো, মানার সিফাত আছে, তবে তো না বুঝেই হাত তুলেছে, কিছু বুঝেনি ব্যাপারটা, যে ঘটনা কি ঘটতে যাচ্ছে। চলুন এবার আলোচনা কোরআন দিয়ে শুরু করা যাক। প্রথমে একটা একটা করে আপনাদেরকে জিজ্ঞেস করছি, এক, আচ্ছা বলুন তো জাহান্নামের মধ্যে সব থেকে খাতারনাক জাহান্নাম তার নাম কি? কে বলবেন? অয়েল, রাইট। কে বলেছেন অয়েল? মাশাআল্লাহ, ঠিক বলেছ, হাবিয়া নয় অয়েল, সব থেকে খাতারনাক জাহান্নাম অয়েল। হাবিয়ার ব্যাপারে বলা হচ্ছে হাবিয়াতে কেউ মরবেও না, হাবিয়াতে কেউ বাঁচবেও না, লা ইয়ামুতু ফীহা ওয়ালা ইয়াহইয়া, ওখানে মরবেও না বেঁচেও থাকবে না, এই পর্যায়ে থাকবে হাবিয়ায়। আর অয়েলের সিস্টেম কি?
আল্লাহ তাআলা ওয়াইলের ব্যাপারে বলতে গিয়ে বলছেন নারুল্লাহিল মুকাদা, এটা আমার প্রজ্বলিত আগুন, আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, যাতে করে এই আগুন মানুষের অন্তঃকরণে পর্যন্ত পৌঁছে যাবে। ইন্না আলাইহিম মুসাদা, আর মহিলারা যেমন তরকারি রান্না করতে করতে যখন তরকারি টকবক টকবক করে ফোটে, উপরে যেমন ঢাকনা লাগিয়ে দেয়, আল্লাহ তাআলা বলছেন মুসাদা, আমি তাদেরকে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে দেব। ফি আমাদি মুমাদ্দাদা, ঢাকনা লাগিয়ে দিয়েই আমি শেষ করে দিব না, জাহান্নামের বড় বড় খুঁটিতে তাদেরকে ধরে বেঁধে রাখবো, পেঁচিয়ে পেঁচিয়ে বাঁধবো তাদেরকে লোহার জিঞ্জিলে করে, যাতে পালাতে না পারে। আচ্ছা, আল্লাহর বিনা হুকুমে কেউ পালাতে পারে? পারবে তা? বাঁধার প্রশ্ন এলো কেন? আল্লাহ বলছেন ফি আমাদি মুমাদ্দাদা, জাহান্নামে বড় থাম্বা, তো ওদেরকে ধরে বাঁধা হবে। কেন বাঁধা হবে? আল্লাহ তাআলা নিজের হুকুম দেখাবেন। হ্যাঁ, আপনাদের গ্রামে একটা চোর ধরা পড়েছে, গ্রামের ক্ষমতাবান মোড়ল কি করে? মোড়ল আপনাকে ল্যাম্পপোস্টে বেঁধে দিয়ে চোরটাকে দুই চার বাড়ি মারে আর বলে, দেখি কোন মায়ের বাপ আছে, তোর আজকে এইখানে দড়ি খুলে নিয়ে যাক। অনেক সময় বলে না, তার মানে মোড়ল তার ক্ষমতা দেখাতে চায়, দেখ এই এলাকায় আমার কত দাপট। তা আল্লাহ তাআলা ঠিক তেমন নরেন্দ্র মোদীকে কিয়ামতের মাঠে জাহান্নামের ভিতরে বলে দিয়ে বেঁধে দিয়ে বলবে, এই তুমি তো দেশের প্রধানমন্ত্রী ছিলে, দেখি কোন বাপ আছে, তোমার আজকে হাতটা খুলে দিই। হ্যাঁ, ওই যে স্বৈরাচারী স্বচ্ছাচারী মসজিদ ভেঙে দিয়েছে অমিত শাহকে, পিছনের দিকে হাত বেঁধে দিয়ে বলা হবে, দেখি তোমার কোন বাপ আছে, আজকে তোমার হাত খুলে দিই। এলাকার দলীয় দাপটের সব থেকে ক্ষমতাবান নেতা, হাতগুলো পিছন দিক দিয়ে বেঁধে দেওয়া হবে আর বলা হবে, দেখি তোমার কোন বাপ আছে, আজকে হাত খুলে দিবে। বাংলাদেশ ময়মনসিংহ এর বদমাইশ নারী, তার নাম তাসলিমা নাসরিন, হাতগুলো পিছনে বাঁধা থাকবে, আল্লাহ তাআলা বলবেন যে দেখি তোর কোন ক্ষমতা আছে, হাতগুলো কেউ খুলে দিবে। একচ্ছত্র মালিকানার দায়িত্ব আজকে কে কে? আল্লাহ 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 নিজের ক্ষমতা বোঝানোর জন্য বলছেন নারুল্লাহিল মুকাদা, আল্লাতি তাত্তালু আলাল আফিদা, ইন্নাকা আলাইহিম মুসাদা, ফি আমাদি মুমাদ্দাদা, তাদেরকে লোহার বড় বড় জিঞ্জিলে জাহান্নামের থাম্বাতে বেঁধে দেওয়া হবে, এর নাম অয়েল। নাম্বার দুই, আচ্ছা বলুন জান্নাতের মধ্যে সব থেকে উন্নত জান্নাতের নাম কি? ফেরদাউস, তাই না? তার মানে এইখানে আর একটা কথা জেনে রাখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর নিকটে যখন তোমরা জান্নাত চাইবে, কোন জান্নাত চাইবে? ফেরদাউস, তাই না? হাই কোয়ালিটির জান্নাত, তার মানে বুঝে নিতে হবে লো কোয়ালিটিরও জান্নাত আছে। জি আছে না নেই? আছে। হ্যাঁ, দুই, জাহান্নামের ব্যাপারে এটা হাবিয়া ওটা হোতামা এটা ওয়াইল, জাহান্নামেরও কম বেশি আজাবের ভাগ আছে। পৃথিবীর দেখবেন প্রত্যেক জিনিসের দুটো কোয়ালিটি আছে, আছে না নেই? আছে তো, আছে। আমি অনেকদিন আগে কথা বলতাম, একবার ট্রেনে বসে আছি, তো একজন মেয়ে আমার কাছে এসে বসেছে, বয়স্ক মহিলা, তো আমাকে বলছে আপনার নাম মমতাজুল ইসলাম না? আমি হ্যাঁ মমতাজুল ইসলাম। আপনি কি করে চিনলেন খালা? বলছে তোমাকে মোবাইলে দেখি তো, যে বা ভালো করেছ। তারপরে ওর হাতে পায়ে সব জায়গায় দেখছি তাবিজ বাঁধা আছে। বললাম খালা এটা কি ব্যাপার? বলছে বুঝবে না, সাংঘাতিক কাজ এতে। রম্বা সাংঘাতিক কাজ না? ওই সাংঘাতিক কাজ। আমি বললাম এটা পোড়া অবস্থায় তুমি মারা গেলে জাহান্নাম চলে যাবে। তখন মহিলাটা আমাকে বলছে জাহান্নামে যাবে এ কথা ঠিক, তবে এটা তোমার স্বামী লিখে দেয়নি, এটা আমার শ্বশুরও লিখে দেয়নি, এই আপনার মতো দাড়ি টুপিওয়ালা হুজুরই তাবিজটা দিয়েছে। এই ঘটনাও তো ঠিক। আমি ওকে জিজ্ঞেস করছি খালা আপনি হুজুর বলতে কাকে চেনেন? বলছে না মৌলভি সাহেবকে চিনি না, পাঞ্জাবি পরে থাকে আর দাড়ি থাকে মাথায় টুপি থাকে, এরাই মৌলভি সাহেব। বা ভালোই বুঝেছেন আপনি। আচ্ছা আপনার স্বামী কি করে? বলছে চাষবাস করে। আলা মাঠের থেকে ধান যখন বাড়িতে আনে, ওই ধানগুলো আবার ফ্রেশ পরিষ্কার করার জন্য মেয়েরা বা ছেলেরা পাখা পাখা চালিয়ে এরকম ভাবে দিয়ে ধানগুলো পরিষ্কার করে না, আর যেগুলো উড়ে চলে যায় ওগুলোর নাম কি? পাতান, তাই না? আচ্ছা বলুন তো খালা পাতান কোন গাছে ধরে?
বলছে ধান গাছই ধরে দেখতে কেমন বলছে ধানের মতোই আজ উড়ে চলে যায় কেন বলছে ভিতরে মাল থাকে না তাই উড়ে চলে যায় ঠিক তেমন ও দেখতে মৌলভি সাহেবদের গাছে ধরেছে ও মৌলভি সাহেবদের মতো দেখতে কিন্তু ও পাক্কা চিটিং বাজ ভন্ড হুজুর ও মৌলভি সাহেবই নয় মৌলভি সাহেব কেন তাবিজ দিতে যাবে তা প্রত্যেক জিনিস বললাম খালা উপকার হয় বলছে উপকার সাংঘাতিক ভাবে হয় আমি বললাম শোনো এর উপকারের থেকে ক্ষতির দিকটা বেশি এই জন্য এটা ইসলামে নিষিদ্ধ আচ্ছা বলুন তো মদ পান করলে উপকার হয় কি হয় না হয় মদে উপকার আছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন ইয়াস আলুনা কানিল খান কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউল নাস আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে নবী মদের ব্যাপারে একটু বলুন মদ যে হারাম এটা কি ব্যাপার একটু বলুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল ফীহিমা ইসমুন কাবীর নিশ্চয় এটা একটা বড় পাপ মদ কি পাপ বড় পাপ তারপরে আল্লাহ তাআলা আবার বলছেন ও মানাফিউল নাস মদ পান করলে উপকারও আছে আল্লাহ বলছে এটা আরে মদে কি আছে উপকার আছে আমরা মুসলমানরা আবিষ্কার করতে পারিনি আমরা কি করেছি শুধু বক্তব্য শুনেছি আর নারে তকবীর আল্লাহু আকবার দিয়ে বাড়ি চলে গেছি কখনো গবেষণা করিনি গবেষণা করে দেখেছি দেখিনি আচ্ছা মদে যে উপকার আছে এর কোনো প্রমাণ আছে অজস্র প্রমাণ আপনি ওষুধের দোকানে যান র্যানটা কিনুন জ্যানটা কিনুন হিস্টা কিনুন মন্টেক কিনুন প্যারাসিটামল কিনুন কাশির সিরাপ কিনুন যাই কিনুন দেখবেন 80% ঔষধের গায়ে লেখা আছে 2% 3% অ্যালকোহল আছে থাকে কি থাকে না থাকে আল্লাহ যে 1500 বছর আগে বলেছে মদে উপকার আছে এ কথাটা মিলল মিলল মিলেছে আল্লাহু আকবার মদ হারাম কেন মদ এই কারণে হারাম এর উপকারের দিকের থেকে ক্ষতির দিকটা বেশি এই কারণে এটা হারাম তা প্রত্যেক জিনিসের দুটো দিক আছে প্রত্যেক জিনিসের জান্নাত এর কোয়ালিটির ভাগ আছে কেমন স্পেশাল ভিআইপি জান্নাতের নাম ফেরদাউস আরো যেসব জান্নাত আছে এগুলো একটু লো কোয়ালিটির জাহান্নাম অয়েল মারাত্মক খাতারনাক এর থেকে হালকা আজাবও জাহান্নামে আছে আছে না নেই আছে আছে তার মানে এটা কেমন সিস্টেমে হয় হুজুর এটা এই সিস্টেমে হয় কেমন সিস্টেমে পৃথিবীতে দেখবেন পাপও অনেক কোয়ালিটির পাপের কোয়ালিটি নেই আছে কিছু পাপ আছে দেখবেন মানুষ করলে খুব তৃপ্তি পায় খুব তৃপ্তি আনন্দ মজার শেষ নাই পাপ করলে আনন্দ হয় পাপ করলে তৃপ্তি হয় পাপ করলে তৃপ্তি হয় কেমন আজ থেকে 30 বছর আগে আপনাদের হরিশ্চন্দ্রপুরে একটা ভাঙা সিনেমা হল ছিল মাটির হ্যাঁ তখন যখন সিনেমা হলে যখন নতুন সিনেমা আসতো তখন দেখবেন ভ্যান গাড়ি করে অ্যালাউন্স করে করে গ্রামে বেড়াতো বেড়াতো না উত্তম কুমার সুচিত্রা দেখার মতো বাংলা ছায়াছবি সপরিবারে দেখতে পারবেন টিকিটের দাম 5 টাকা কাউন্টারে টিকিট পাওয়া যাবে আমাদের ভ্যানেও পাওয়া যাবে আপনার শালি এসেছিল বাড়িতে 16 বছর বয়স 15 বছর আপনার শালিকে বলছেন চলো যাবে হরিশ্চন্দ্রপুরে সিনেমা দেখতে তা বলছে হ্যাঁ দুলা ভাই যাব দুলা ভাই আর শালি দুজন আর সিনেমা দেখতে গেল লাইট টাইট সব অফ করা সিনেমা চালু হয়ে গেল দুজন পাশাপাশি সিটে বসেছেন তখন আপনার কি মনে হবে বলুন তো সিনেমাটা 3 ঘন্টার না হয়ে যদি 7 ঘন্টার হতো তাহলে ভালো হতো কারণ 16 বছরের শালি পাশে বসে আছে মজা লাগবে কি লাগবে না হ্যাঁ তৃপ্তিও পেলেন আচ্ছা বলুন তো পাপ হলো না নেকি হলো পাপ হলো আরেকটা পাপ আছে যে পাপ করলে বড় কষ্ট হয় পরিশ্রম করতে হয় যেমন আপনি হরিশ্চন্দ্রপুরে একটা লোকের বাড়ি থেকে 2 বস্তা ধান চুরি করেছেন রাতের বেলা তা সাইকেলে করে আনছেন ধানটা একটা সাইকেলের সামনে দিয়েছেন দুই ফাঁকে আরেকটা দিয়েছেন পিছনে সাইকেলটা ঠেলে ঠেলে আনার সময়তে দেখছেন মাঝ রাস্তাতে পাংচার হয়ে গেল সামনের চাকাটা আচ্ছা বলুন তো না সাইকেল ফেলে আসতে পারছেন না ধান ফেলে দিয়ে আসতে পারছেন ওই অবস্থাতে আপনাকে ঠেলে আনতে হবে কি হবে না হবে তো হবে তা বাড়ি পর্যন্ত আসতে আপনার কপাল থেকে ঘাম ঝরে পায়ে ঝরবে কি ঝরবে না ঝরবে তাহলে কষ্ট হলো বলুন তো নেকি হলো না পাপ হলো পাপ হলো এটা এক কোয়ালিটির পাপ শালিকে নিয়ে সিনেমা দেখতে যাবা ওটা আরেক কোয়ালিটির পাপ আরেক রকমের পাপ আছে কি পাপ আপনার স্ত্রী ছাদের উপরে ধান শুকাতে গেছে রোদ্দুরের সময়তে
ধান শুকিয়ে কমপ্লিট 5 মিনিট পরে তোলা যাবে। সেই সময়তে আসমান থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, আপনার স্ত্রী দেখবেন 4-5 রকম ভাষায় গাল দিবে, আল্লাহ তোর চোখ নাই, ওই জন্য তো মাদ্রাসা মসজিদে দান করি না। হ্যাঁ, আমার ধানের 12টা বাজিয়েছ, জলসায় টাকা দিব, 1 টাকাও দিব না। দেখবেন 4-5 রকম ভাষাতে গাল দিবে, দিবে কি দিবে না? ও আদেও জানে না যে এটা পাপ হচ্ছে কি হচ্ছে না, ও জানে জানে না। তার মানে বোঝা গেল এখানে পাপের যেমন কোয়ালিটি আছে, ওখানে আজাবের তেমন কি কোয়ালিটি আছে, ঠিক তেমন জান্নাতের এমন কোয়ালিটি আছে। কেমন কোয়ালিটি? আপনি হরিশ্চন্দ্রপুর থেকে ট্রেন ধরেছেন, যাবেন দিল্লিতে, ধরে নেন 200 টাকা দিয়ে টিকিট কেটেছেন জেনারেল কম্পার্টমেন্টে। জেনারেল কম্পার্টমেন্ট কাকে বলে? এর ঘাড়ের উপরে ওর মাথা, ওর মাথার উপরে এ বসে আছে, কেউ বাথরুম ঘরে এরকম করে শুয়ে আছে, কেউ সিটের তলাতে, বুঝলেন না? 200 টাকা টিকিট জেনারেল কম্পার্টমেন্ট, 500 টাকা টিকিট কেটেছেন রিজার্ভেশনে, সিট কনফার্ম, 2000 টাকা টিকিট কেটেছেন এসিতে করে যাবেন। একটাই ট্রেন, একজন ড্রাইভারই চালাবে, একই গতিতে চলবে, একই জায়গায় দাঁড়াবে, এক জায়গা থেকে ছাড়বে, একই টাইমে পৌঁছাবেন, সবকিছু এক, শুধু মাল যেমন আরাম তেমন। 200 টাকা গুতাগুতি করে দিল্লি যাও, 500 টাকা মোটামুটি করে যাও, 2000 টাকা VIP-তে বসে আরামে চলে যাও। তার মানে বোঝা গেল এখানে মাল যেমন দেবে তেমন কে আরাম, ঠিক তেমন জান্নাতের কোয়ালিটির ভাগ করেছেন আল্লাহ তেমন। এখানে তোমার ইবাদাতের গতি যেমন, ওখানে জান্নাতের আরাম কি তেমন। নরমাল ইবাদাত করেছো, নরমাল জান্নাতে থাকবে। VIP জান্নাতের নাম ফেরদাউস। এই জায়গায় কারা থাকবে? আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে এ কথা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন, তাদের কিছু গুণ থাকবে। আমি একটা একটা করে সেই গুণগুলো বলে দিচ্ছি, ইনশাআল্লাহ আমরা ফেরদাউসের জন্য আজকে রাতে প্রস্তুত গ্রহণ করব, ইনশাআল্লাহ 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 আমরা ফেরদাউসের জন্য প্রস্তুতি গ্রহণ করছি। 1 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা তো পরিত্রাণ পেয়েই গেছে। মোমেনটা কি? পরিত্রাণ পেয়ে গেছে। আল্লাহ বলছেন নিশ্চয় মোমেনেরা পরিত্রাণ পেয়ে গেছে। কারা তারা? এই মোমেনদের কোয়ালিটি কি? না আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মোমেনদের প্রথম চরিত্র হলো তারা তাদের নামাজে খুব বিনয়ী। তারা নামাজে কি হয়? বিনয়ী হয়। নামাজ পড়ার সঙ্গে ধীর স্থির অবলম্বন করে। নামাজ পড়ার সময়তে তার নিজের পোশাক পরিচ্ছদকে সুন্দর করে রাখে। নামাজ পড়ার সময়তে নিজেকে আল্লাহর ধ্যানে নিবেদিত প্রাণ হিসাবে নিজেকে ঢুকিয়ে দেয়। এই হচ্ছে মোমিনের প্রথম নম্বরের চরিত্র। মোমিনের প্রথম চরিত্র আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে খুব বিনয়ী। মোমেন হতে গেলে প্রথম চরিত্র কি? নামাজে কি? বিনয়ী। আমরা নামাজে বিনয়ী হই হই না? দুনিয়াবি দুটো একটা কথা এবার বলছি, শুনে নেন। আমি মমতাজুল ইসলাম, আমি কতটা ভালো লোক, আমার রুচি কতটা ভালো, আমার ব্যবহার কতটা ভালো, অনেক সময় দেখবেন আমার পোশাক পরার কারণে এটা বুঝতে পারা যায়, যায় কি যায় না? আমি যদি একটা লাল ক্যাটকেটে পাঞ্জাবি আর মাথায় যদি একটা বড় সবুজ কালারের পাকড়ি আর পাছা পর্যন্ত ঝুলছে পাকড়িটা এই রকম ড্রেস পরে আসি, লোক কি বলবে? এ বক্তা না গরু চোর, বলবে কি? বলবে না? বলবে। আমি যে গাড়িটা চেপে এসেছি এই গাড়িটার চারিদিকে লাল হলুদ কালো সবুজ চারিদিকে স্টিকার মেরেছি, আর ওই বাচ্চা ছেলেদের মতো চুনি লাইট গুলো ব্রেক মারলে লাইট জ্বলছে, এইদিকে লাভ চিহ্ন, এইদিকে অমুক চিহ্ন, গোটা গাড়ি এইরকম করে সাজিয়ে নিয়ে জলসা করতে এসেছি, শিক্ষিত মানুষরা কি বলবে? লোকটার কোনো রুচি নেই, বলবে কি? বলবে না? তার মানে একটা লোক কত বিনয়ী, একটা লোক কত ভদ্র, একটা লোক কত নম্র। অনেক সময়তে তার পোশাক, তার খাদ্য খাবারের রুচি, তার চোখের পছন্দ, এইগুলোতেও কিন্তু ডিপেন্ড করে। করে কি করে না? করে। নামাজের জন্য আমি 2-4টে পাঠ আপনাকে বোঝাই। প্রথম নম্বরের পাঠ হলো নামাজে যে আপনাকে পোশাক উলঙ্গ হয়ে নামাজ পড়া যাবে,
যাবে যাবে না, ইমার্জেন্সি পদক্ষেপ বাদ দেন, সাধারণ গতিতে উলঙ্গ হয়ে নামাজ পড়া যায় যায় না, কিন্তু আপনাকে পোশাক পরে নামাজ আদায় করতে হবে, তাই না? আমাদের একটা চরিত্র হলো এই যে আমরা যখন বিডিও অফিসে যাই, আমরা যখন ব্যাংকে যাই, আমরা যখন কোনো অফিসারের সঙ্গে দেখা করতে যাই, তখন দেখবেন দামি পোশাক, দামি সেন, দামি আতর, ভালো করে মাথা চিড়িয়ে, ভালো বুট জুতো পরে আমরা অফিসারের কাছে দেখা করতে যাই, যাই না? আর আল্লাহর ঘরে যখন ওই লোকটা আসছে বাড়িতে নতুন জামা কাপড় খুলে দিয়ে ওই ছেঁড়া গেঞ্জি পরে মসজিদে ঢুকছে, মনে হচ্ছে লালগোলা থেকে ভিখারি করতে ভিক্ষা করতে লোক ঢুকছে মসজিদে, এমন অবস্থা। আল্লাহু আকবার। আল্লাহর ঘরে যখন আপনি আসছেন আপনার এই অবস্থা কেন? আই মমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে আগেও বলেছি আবার বলছি, আপনি অন্তত পক্ষে তিনটে পাঞ্জাবি কিনে রাখুন, একটা জুম্মার দিনে আর দুটো পাঁচ ওয়াক্ত নামাজের জন্য। অনেক মানুষকে দেখছি বগল কাটা গেঞ্জি পরে নামাজ পড়তে চলে যাচ্ছে মসজিদে, যাচ্ছে না, মাঠ থেকে বাড়ি চলে এলো, ভালো করে গোসল করলো না, গোটা শরীর দিয়ে গন্ধ বার হচ্ছে, মসজিদে চলে গেল। মসজিদে অনেক ভালো নামাজি থাকে কি থাকে না? তা আপনার শরীরের যদি গন্ধ থাকে তাহলে তার তো কষ্ট হবে, হবে কি হবে না? প্রয়োজনে আতর ব্যবহার করুন, মিসওয়াক করুন বারবার, তারপরে মসজিদে যাবেন। মসজিদে যাওয়ার পরের পদক্ষেপ কি? অজু করতে হবে আপনাকে, করতে হবে কি হবে না? করতে হবে। এই দেখুন আপনাকে একটা কথা বলি, শীতের দিনে দেখবেন যে মানুষ যেমন তেমন করে অজু করেই মসজিদে ঢুকে যাচ্ছে, কোথাও ভিজল না কোথাও শুকা থাকলো এটা দেখার প্রয়োজন নাই, ঠান্ডা কনকনে শীতে হু 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 করতে করতে যেমন তেমন করে অজু করে ঢুকে গেল। আসলে অজু কিছু বোঝে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা যখন অজু করে তখন তার এইখান দিক দিয়ে যদি কোনো পানি ঝরে ঝরে যদি পড়ে, এই পানির সঙ্গে তার ছোটখাটো পাপগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া হয়। তার দাড়ি থেকে যখন পানি ঝরে ঝরে পড়ে, তার দাড়ির শাককে তার ছোটখাটো পাপগুলিকে ঝরিয়ে দেওয়া হয়। আচ্ছা বলুন, একটা লোক যখন অজু করার সময় আগে আগে এটা ভাববে যে আমার দাড়ি থেকে পানি ঝরছে আমার গোনাগুলো ঝরে যাচ্ছে, আমার কোহনু থেকে পানি ঝরছে আমার গোনাগুলো ঝরে যাচ্ছে, আচ্ছা বলুন তো দেখি যে পানি আরো বেশি ব্যবহার করবে না তা যেমন তেমন করে যাবে, কোনটা বেশি ব্যবহার করবে? তার মানে আজকে থেকে বেশি করে ব্যবহার করবেন, ভালো করে ধৌত করবেন, যাতে করে আপনার এইখান থেকে পানিটা বেশি করে ঝরে পড়ে, আপনার গোনাগুলো তত বেশি কি হবে, ক্ষমা হয়ে যাবে। দুই, তিন নম্বর হলো, অনেক মসজিদে দেখতে পাওয়া যায় তারাবির নামাজ হচ্ছে 20 রেকাত, টাইম লাগছে 25 মিনিট, মোবাইলে দেখি। আচ্ছা 25 মিনিটে 20 রেকাত তারাবি হয় কি করে? তা মনে মনে ভাবি যে ওর পাছাতে কি ডবল সিলিন্ডারের মেশিন লাগানো আছে, এত তাড়াতাড়ি নামাজ পড়ছে কেমন করে হয়? আবার কিছু কিছু মানুষ নামাজ যদিও বা পড়ছে, মাথা চুলকাইছে, পাছা চুলকাইছে, জামা ঠিক করছে, আবার কারো টুপি লিতে মনে নাই, পকেট থেকে টুপি বার করছে, বার করলি করলি মাথায় দিয়ে দিলি মিটে গেল, টুপিটা বার করে জুত করে ফুঁক দিয়ে টুপিটা ফুলিয়ে তবে মাথায় ঢোকাচ্ছে, এরকম নামাজি আছে না নেই? আছে তো। আমি ওমারপুরে একটা মসজিদে নামাজ পড়ছিলাম আজ থেকে এক সপ্তাহ আগে, আসরের নামাজ, আমি ইমামতি করছি, এটা গল্প বলছি না। এই মসজিদটার নাম, আগের যিনি বক্তা ছিলেন ওনাকে জিজ্ঞেস করুন, মঙ্গলজন মসজিদে, ইমাম সাহেবের ফোন নাম্বার দিচ্ছে আপনি জিজ্ঞেস করবেন। নামাজ পড়াচ্ছে আসরে, তো একটা লোকের ফোন বাজছে, বাজারের মসজিদ, তাও নামাজ পড়তে পড়তে পকেট থেকে ফোনটা বার করে বলছে, বাদ মে কাল কি জি আবি হাম নামাজ মে হ্যায়, নামাজ পড়তে পড়তে বলছে, পাগল কাই কর বাদ মে ফোন কি জি আবি নামাজ মে খড়ে হ্যায় হাম। দেখুন আমি নামাজ পড়তে পড়তে বলছি, কি ব্যাপার, নামাজ পড়তে পড়তে কথা বলছে হারাম করে কি কিছু বুঝে না নাকি? নামাজ শেষ হয়ে গেল, লোকটা দেখলাম বুঝতে পেরেছে, মনে হয় গতি কিছু, আস্তে আস্তে ছটাম চলে বার হয়ে চলে গেল। এগোচ্ছে আমাদের নামাজ পড়ার ঢং। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অথচ বিশ্ব নবী বলেছেন,
একটা মানুষ যদি জান্নাতে যদি যেতে চায় তার প্রথম নম্বরের তার ইবাদতের যেটা গুরুত্ব দেওয়া হবে সেই গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত বান্দারে আল্লাহর নবীর সাহাবীরা বলতেন বিশ্ব নবী যখন সিজদাতে চলে যেতেন সাহাবায়ে কেরামগণ মনে মনে ভাবতেন যে তিনি মনে হয় সিজদা থেকে আর উঠবেন না মনে হয় তিনি ভুলে গেছেন আল্লাহর নবী যখন রুকুতে যেতেন সাহাবায়ে কেরামগণ ভাবতেন নবীজি মনে হয় রুকু থেকে উঠতে ভুলে গেছেন আল্লাহর নবী যখন রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা এটা বলে যখন থেমে যেতেন সাহাবায়ে কেরামগণ ভাবতেন তিনি মনে হয় সাজদা করতে ভুলে গেছেন আল্লাহর নবী যখন তাসাহুদে বসতেন সাহাবীরা ভাবতেন মনে হয় আল্লাহর নবী তাসাহুদ থেকে উঠতে যেন ভুলে গেছেন বন্ধুরে আমার সারা পৃথিবীতে যত আমল রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো সালাত একটা লোক তার আব্বা মাকে মারলো একটা লোক সুদের টাকা খেলো একটা লোক ব্যভিচার করলো একটা লোক শিরক করলো একটা লোক বদমাইশি করলো একটা লোক পরে জমি ফাঁকি দিয়ে দিল একটা লোক তার ভাইকে অসৎ ব্যবহার করলো একটা লোক আর একটা লোকের টাকা মেরে দিল কিন্তু এই লোকটা মুসলমান থেকে যাবে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে না আল্লাহর নবী বলেছেন বাইনাল আব্দি বাইনাল কুফরি তারকু সালাত কিন্তু নামাজ এমন একটা ইবাদত রে বান্দা এইটা যদি কোন মানুষ ছেড়ে দেয় নবীজি বলেছেন সে মুসলমান থাকবে না সে মুসলমান থাকবে না মুসলমান ভাইরা আমার যারা এখানে বসে আছেন মসজিদে যাবেন ইমাম সাহেব নামাজ পড়াবে ধীর স্থির ভাবে সালাত আদায় করবেন তাড়াহুড়ো করবেন না দশ রেকাত নামাজের দরকার নাই বিশ রেকাত নামাজের দরকার নাই একশো রেকাত নামাজের দরকার নাই দুই রেকাত নামাজ যদি ধীর স্থির ভাবে আপনি পড়েন আর ওই দুই রেকাত যদি আল্লাহর দরবারে যদি মনোনীত হয়ে যায় আল্লাহর দরবারে যদি সেটা বড়ই ভালো হয়ে যায় তাহলে আপনার ওই দুই রেকাত নামাজ একশো রেকাত নামাজের থেকে উত্তম বলে ঘোষণা করে দেওয়া হবে আল্লাহ তাআলা বলছেন তোমরা যারা জান্নাতে যেতে চাও ফেরদাউসে যদি ঢুকতে চাও খাশিউন নামাজে বিনয়ের সঙ্গে নামাজ তোমরা পড়বে তাড়াহুড়ো করবে না একদম তাড়াহুড়ো করবে না নামাজে আচ্ছা অনেকজন নামাজ পড়ছে তারপরও নামাজ কবুল হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না আমাদের মাঝে কি বলছে আল্লাহ পবিত্র আল কোরআনে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই নামাজ নামাজিকে মন্দ কাজ ও কথা থেকে দূরে সরিয়ে দেয় এইরকম লোক আপনাদের এলাকায় আছে যে 30 বছর নামাজ পড়ছে তারপরেও সুদের টাকা খায় 30 বছর নামাজ পড়ছে তারপরেও জমির আল কাটে মাঠে গিয়ে 30 বছর নামাজ পড়ছে তারপরেও বেটার বিঘে দিয়েছে 4 লাখ টাকা ক্যাশ নিয়েছে 30 বছর নামাজ পড়ার পরেও তার স্ত্রীকে পর্দার মধ্যে রাখতে পারছে না 30 বছর নামাজ পড়ার পরেও তার ইনকামের রাস্তাটা হারামের এইরকম আলোক আছে না নেই আছে তার মানে বুঝে নিতে হবে একদিনের নামাজও কবুল হচ্ছে না আল্লাহর ভাষা যদি সত্য হয় ওর নামাজ কবুল হচ্ছে না কারণ আল্লাহ বলছে নামাজ কোন মানুষের ভিতরে যদি চলে আসে নামাজি যদি কেউ হয় তাহলে সে মন্দ কথা আর মন্দ কাজ থেকে দূরে থাকবে এটা কার কথা কার আল্লাহ ও যখন নামাজের পরেও মন্দ কাজ এবং কথা থেকে দূরে থাকতে পারছে না আচ্ছা বলুন তো তার মানে নামাজ হচ্ছে বলে মনে হয় হচ্ছে হচ্ছে না নামাজ আমরা মোটামুটি অভ্যাসে পরিণত করতে পেরেছি আমরা নামাজ ইবাদতে পরিণত করতে পারিনি অভ্যাস হয়ে গেছে আজকে 4-5 বছর একভাবে পড়ছে কোন একটা অভ্যাসে পরিণত হয়েছে আজান হলে মসজিদে যেতে হবে জি এগুলো অভ্যাস হয়ে গেছে ইবাদত হিসাবে ও করে না যদি ইবাদত হিসাবেই যদি করত তার নামাজ পড়ার পরে পরেই ওই লোকটা কোনো খারাপ কাজ করতে পারতো না পারতো একদমই পারতো না আল্লাহু আকবার আল্লাহু আকবার
আপনাকে ছোট্ট একটা কথা আমি বলে রাখছি, খুব মনোযোগ সহকারে শুনে রেখে দেন। নামাজি হলো সেই যে নামাজ পড়ার পরে পরেই নিজের আখলাক, নিজের চরিত্র, নিজের রুজির পথ, নিজের বউ বাচ্চা সমস্ত কিছুকে হাদিস এবং কোরআন অনুযায়ী চালানোর চেষ্টা করবে, এ হচ্ছে নামাজি। আচ্ছা বলুন, আপনাকে একটা কথা আমি জিজ্ঞেস করছি, আমি মমতাজুল ইসলাম, আমি বক্তা, আমি বাড়িতে বসে আছি, হঠাৎ করে আপনাদের গ্রাম থেকে একটা লোক আমার বাড়িতে গেছে, দরজায় দাঁড়িয়ে, কেউ আছেন? হ্যাঁ আছি, আমি মমতাজুল ইসলাম। লোকটা আমাকে বলছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহ, আপনি মমতাজুল ইসলাম, আপনাকে খুব ভালো করে চিনি, আপনি সেই 16 জানুয়ারিতে আমাদের গ্রামে জলসা করতে গিয়েছিলেন, আপনি প্রধান বক্তা ছিলেন, খুব আপনাকে ভালোবাসি, আমি খুব বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি, 9:20 ট্রেন ধরেছিলাম, আপনার এখানে 2টার সময় পৌঁছালাম, তাড়াতাড়ি করে আমাকে কিছু সহযোগিতা করুন, আমার মেয়ের বিয়ে, আমি আবার 1:20 লোকালে বাড়ি চলে যাব। আচ্ছা বলুন তো, এইরকম ভাবে যদি কেউ আমার কাছে ভিক্ষা চায় তাহলে আমি তাকে টাকা দিব না দড়ি দিয়ে বাঁধবো? দড়ি দিয়ে বাঁধবো, চিটিং ওয়াজ জায়গা পাও না, তাহলে ও যদি আমার কাছে কিছু পেতে চায় কিভাবে বলতে হবে? আসসালামু আলাইকুম, আপনার নাম মমতাজুল ইসলাম, সে আপনি আমাদের গ্রামে গিয়েছিলেন, বলতে খুব লজ্জা লাগছে, তারপরেও আপনাকে বলছি, খুব বিপদে পড়েছি আমি, আমার মেয়ের বিয়ে, গ্রামে এলাকায় চাইতে পাচ্ছি না, লজ্জা করছে, ওই জন্য আপনার কাছে এসেছি, যদি কিছু দিতেন খুব ভালো হতো। আচ্ছা বলুন তো, এইরকম করুণ কণ্ঠে, মায়াবী কণ্ঠে যদি কেউ চায় তাহলে আমি তাকে 20 টাকা দিয়ে সহযোগিতা করব কি করব না? করব, করব। আমাদের নামাল কবুল হচ্ছে না তার একটা কারণ, নামাজ ইমাম সাহেব দাঁড়িয়েছে, দাঁড়িয়েই শুরু করে দিয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমিন, আমিন, কবুল হবে না। কি করে কবুল হবে? সূরা ফাতিহা মানি তো আপনি ভিক চাইতে গেছেন, কার কাছে? আল্লাহ, 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 হাত বেঁধেই বলবেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমার, অসংখ্য জগতের তুমি মালিক, আর রহমানির রহিম, তুমি পরম করুণাময় চরম দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, তুমি প্রতিফল দিবসের মালিক, ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথের পথ দেখাও, আল্লাহ আমাকে সহজ পথ দেখাও। এটা আল্লাহর কাছে আপনি ভিক চাইলেন কি চাইলেন না? চাইলেন তো, হ্যাঁ। তাহলে আমি যেমন করে ওই ভিখারিটা আমার বাড়িতে ভিক চেয়েছিল প্রথমবারে, ওই রকম করে যদি আমার কাছে কেউ ভিক চায় আমি ভিক দেব? দেব না। তাহলে করুণ কণ্ঠে বলতে হবে। ইমাম সাহেব এই কথা কেমন করে বলে? আলহামদুলিল্লাহ, অনেক মসজিদে চলছে, এগুলো চলছে না, কবুল হবে না, নামাজ কবুল হচ্ছে না। ধীর স্থির ভাবে বলুন, সুবহান রব্বি আল আজিম, সুবহান রব্বি আল আলা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আস্তে আস্তে ধীর স্থির অবলম্বন করুন, আল্লাহ আপনার নামাজ কবুল করবে, আল্লাহ আপনাকে আমাকে সকলকেই নামাজি বানিয়ে দিক এবং আমাদের নামাজগুলোকে কবুল করে নিক, বলুন আমিন। দুই, ফেরদাউসে যাবে কারা? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন, যারা অসার ক্রিয়াকলাপ থেকে দূরে থাকে, বেফাঁস কথাবার্তা বলা থেকে যারা দূরে থাকে, আজেবাজে কথা বলা থেকে যারা দূরে থাকে, মানুষকে হাসাবার জন্য কৌতুক থেকে মানুষকে দূরে রাখে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে এরা যাবে কোথায়? না, এরা ফেরদাউস নামক জান্নাতের ভিতরে থাকবে। বর্তমান বাজারে আমরা যারা রয়েছি, ফেরদাউস আমাদের জন্য বড় কঠিন, কারণ হচ্ছে এই আমাদের চরিত্র হলো সকালে ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত শুধু লোকের কথা গীবত পরনিন্দা করা, এটা আমাদের চরিত্র নয়? হ্যাঁ, আল্লাহু আকবার, এরা মুনাফিকেরা, যা পরের কথা লাগানো ভাঙানো করে এরা অনেকটা কি মুনাফিক। মুনাফিকের চরিত্র কি? মুনাফিকের চরিত্র তিনটা, ইজা ওয়াদা খালাফা, তার কাছে যখন কোন জিনিসের ওয়াদা করা হবে তখন ওয়াদা খেলাপ করবে, ওয়াইজা তুমিনা খানা, তার কাছে যখন আমানত রাখতে দেওয়া হবে খিয়ানত করবে, আর
হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলবে। এই দেখুন আপনাকে একটা জিনিস বুঝিয়ে দিই ভালো করে, আমি এখানে একটা কথা বললাম ভাই, ওই সাইফুলের ব্যাপারে একটা কথা তোমাকে বলছি, তুমি যেন বলে দিও না কাউকে। ও বলছে ঠিক আছে মমতাজুল ভাই, কাউকে বলবো না। তাহলে কথাটা ওকে আমানত দিলাম, কি দিলাম না, হ্যাঁ, ও শুনে নিল, সাথে সাথে গিয়ে সাইফুলকে বলে দিল মমতাজুল এই তোর ব্যাপারে বলেছে। তাহলে আমানতের খিয়ানত করলো কি করলো না? এ পাঁচটা মুনাফিক। আসসালামু আলাইকুম, বলছে ওয়ালাইকুম আসসালাম, বলছে আপনার মতো ইমাম সাহেব হয় না, আমাদের মসজিদে চারটি ইমাম সাহেব এসেছে, সত্যি আপনার মতো পরেশগার ইমাম সাহেব দেখিনি, আল্লাহ আপনাকে হায়াত দান করুক, আপনার কোরআন পড়া কি মধুর। এই মাত্র সকাল ছটায় মসজিদে বলে এলো, ওই লোকটাই দুপুরবেলা চায়ের দোকানে গিয়ে বলছে ইমাম সাহেবের সব ভালো একটু বেশি কামাই করে, মালটাকে চেঞ্জ করলে হয় না, সকালবেলাতে বলে এলো আপনার মতো লোক হয় না। সত্যি অনেক ইমাম সাহেব এসেছে, আপনার মতো ভালো লোক দেখিনি, পাক্কা মোনাফেক, অসার ক্রিয়াকলাপ, অপ্রয়োজনীয় কথাবার্তায় যারা ব্যস্ত থাকে এদের জন্য ফেরদাউস নেই। গীবত পরনিন্দা যারা করে এদের জন্য ফেরদাউস কি নেই। এই দেখুন আপনাকে একটা কথা বলছি, আমাদের নবী মোহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে মিরাজে যাচ্ছেন, কোথায় মিরাজে, রাস্তাতে অনেক ঘটনা ঘটেছে, তার মধ্যে দুটো একটা ঘটনা আপনাকে শোনাচ্ছি, তার মধ্যে এইটা কথাটা আছে। এক, আল্লাহ নবী বলছেন আমি জিবরিলকে নিয়ে যখন চলতে শুরু করে দিলাম মিরাজের রাত্রিতে, রাস্তাতে দেখতে পেলাম একটা লোককে রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে, আর ওই রক্তের নদীর পানিটা টকবক টকবক করে যেন ফুটতেছে, লোকটা যেন ওই গরম রক্ততে যেন হাবুডুবু যেন খাচ্ছে। জিবরিল আমিনকে জিজ্ঞাস করে বললাম জিবরিল এই লোকটাকে, ওই লোকটা আবার রক্তের নদী থেকে যেন পাড়ের দিকে আসার যেন চেষ্টা করছে, আর পাড়ে দেখলাম অসংখ্য ফেরেশতারা রয়েছে, তাদের হাতে রয়েছে বড় বড় পাথর, তারা পাথর দিয়ে ওই লোকটার মাথাটাকে ভেঙে চৌচির করে দিচ্ছে, আবার মাথাটা জয়েন্ট হয়ে যাচ্ছে। জিবরিলকে বললাম হে জিবরিল ওই লোকটাকে যার মাথাটাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে, জিবরিল বলছেন ও দয়ার নবী গো ওটা আর কেউ নয়, ওটা আপনার উম্মতের ওই লোকটা যে লোকটা সুদের টাকা খেত, ওই লোকটাকে কিয়ামত পর্যন্ত এই রকম আজাবে দেওয়া হবে। লোকটাকে কে সুদের টাকা খায়, আপনাদের মালদাতে এসব নেই মনে হচ্ছে, আছে বুঝে ঘর ঘর, আছে ঘর ঘর, আল্লাহ বুঝে ঘর ঘর, এ হুজুর এক টাকা সুদের টাকা খেলে মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয় ওই পাপ হয়, ও তবুও খাবে, ও তবুও খাবে, ও আপনাদের কথা আপনারা বলে যান আমরা মানব না। হ্যাঁ আল্লাহু আকবার, সুদ মারাত্মক বড় পাপ, আগেকার দিনে তবু আমাদের পুরুষ মানুষেরা সুদ খেত, এখন আবার দেখছি আমার খালারাও খাচ্ছে, খাচ্ছে না, আল্লাহু আকবার, বন্ধনের লোন করছে, অফিস আদালতে যাচ্ছে, খালার এখন যাচ্ছে না, মায়েরা যাচ্ছে তো, আবার এইসব বক্তব্য দিলে আবার ঘুরিয়ে প্রশ্ন করবে তাহলে আপনি 20,000 টাকা ধার দেন, হ্যাঁ বলবে। আবার অনেক লোক বলছে যে আমি ছাদটা ঢালাই দিব, আমার ঘরের ছাদ ঢালবো, একসঙ্গে অত টাকা জোগাড় করতে পারছি না, গরিব মানুষ বন্ধনের লোন করে কত সুবিধা হয়েছে জানেন মৌলভী সাহেব, এককালীন 50,000 টাকা লোন পাওয়া যায়, ওই আজ থেকে 30 বছর আগে সিস্টেম ছিল না, তখন লোক ঘরের ছাদ দিত না, তখন মানুষ না খেয়ে মারা যেত, সুদ মারাত্মক বড় পাপ। দুই, জিবরিল বলছেন আর একটু আগিয়ে নিয়ে চলে গেলাম নবীজিকে, আল্লাহর নবী বলছেন আর একজন লোককে আমি দেখতে পেলাম, সেই লোকটা
তার হাতের নখগুলো তামা দিয়ে তৈরি করা রয়েছে আর ওই নিজের নখ দিয়ে নিজের গোস্তের চামড়াগুলো নিজের বুকের চামড়াগুলো নিজের মুখের চামড়াগুলো নিজের পেটের চামড়াগুলো যেন সে আপনি আপনি যেন ছিঁড়ে ফেলছে আবার যেন তার চামড়াটা জয়েন্ট লেগে যাচ্ছে জিব্রিলকে জিজ্ঞাসা করলাম জিব্রিল ওই লোকটাকে যে তার নখ দিয়ে তার মুখের গোস্তটা বারবার টেনে টেনে নিচ্ছে নবীজিকে বলা হলো ও দয়ার নবী গো এটা আর কেউ নয় এটা হলো ওই লোকটা যে লোকটা এর ওর কথা বলে বলে বেড়াতো এর ওর চুগলকড়ি করে বেড়াতো এর ওর গীবত করে বেড়াতো এই লোকটা কিয়ামত পর্যন্ত এই সাজা হতেই থাকবে তার মানে গীবতকারী নিজের নখ দিয়ে নিজের চামড়াগুলো ছিঁড়বে কিয়ামতের মাঠে বুঝতে পেরেছেন ঘটনা কিছু আর একটা কথা আপনাকে বলি ভালো করে শুনে রেখে দেন গীবতকারী যারা যারা হটকারিতা কথাবার্তা বলে এরা জান্নাতে যাবে না যদি বলছেন কেমন করে আপনাকে একটা জিনিস শুনিয়ে দিই ভালো করে জেনে রেখে দেন এক নম্বরের কথা হলো আমি একজন বড় রাঁধুনি আমি বিরিয়ানি রান্না করছি পানিতে হাঁড়িতে টকবক টকবক করে পানি ফুটছে চাল বলছে আমি যাব চালকে আমি হাঁড়িতে দিয়ে দিলাম লবণ বলছে যাব লবণকেও দিয়ে দিলাম হলুদ বলছে যাব ওকেও আমি দিয়ে দিলাম গোস বলছে হাঁড়িতে যাব ওকেও আমি দিয়ে দিলাম মিঠা আতর বলছে আমি যাব মিঠা আতরকেও হাঁড়িতে দিয়ে দিলাম সব কিছু যদি হাঁড়ির ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় আর লাস্টে যদি বলা হয় নিমের পাতা রয়েছে এই পাতা যদি বলে আমিও হাঁড়ির ভিতরে যাব বিরিয়ানির টেস্ট আরো বেড়ে যাবে তাহলে পারবে কি পারবে না কখনোই পারবে না তার মানে পাতাটা বড় নিমের পাতা বড় তিত টোটাল বিরিয়ানির হাঁড়িটা তিত করে দিবে ওই জন্য ওর ওখানে অ্যাডমিশন নাই বন্ধুরে আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে বলেছেন আল্লাহ তাআলা বলছেন লা তাসমাহু ফিহা লাগিয়া আল্লাহ বলছে যারা পৃথিবীতে জান্নাতের সুসংবাদ শুনেছো অনেক নিয়ামত জান্নাতের ভিতরে রয়েছে জান্নাতে হুর পাবে জান্নাতে তাকিয়া পাবে জান্নাতে আপেল পাবে আঙ্গুর পাবে বেদানা পাবে কিন্তু জান্নাতে একটা জিনিস পাবে না আল্লাহ বলছে লা তাসমাউ ফিহা লাগিয়া জান্নাতে কোনো আজেবাজে কথা তোমরা শুনতে পাবে না তার মানে বোঝা গেল আজেবাজে হটকারিতা কথা বলনেওয়ালাকে আল্লাহ নিজে পছন্দ করে না এই জন্য আল্লাহ ইশারা ইঙ্গিত দিয়ে বলছে পৃথিবীর মানুষজন জান্নাতে সব কিছু থাকবে কিন্তু আজেবাজে কোনো কথা জান্নাতের ভিতরে চলবে না ওই জন্য আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন ফেরদাউসে যাবে কারা যা যারা আজেবাজে কথা বলা থেকে যারা হাসি ঠাট্টা থেকে গল্প গুজব থেকে নিজেকে যারা আটকিয়ে রাখে আল্লাহ বলছে এরা ফেরদাউস নামক জান্নাতের ভিতরে থাকবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন কারুর ব্যাপারে কোনো কথাবার্তা বলতে যাবেন না চায়ের দোকানে বসে আছে একজন দুতলা বাড়ি করেছে তার একজন বলছে কি ব্যাপার আমাদের আবুল কালাম দুতলা বাড়ি করলো তার একজন পিছন দিক দিয়ে বলছে দুতলা বাড়ি করবে না সে কলকাতায় কাজে গিয়েছিল 5 লাখ টাকা ঝেড়ে নিয়ে এসছে তুমি দেখতে গিয়েছিল 5 লাখ টাকা ঝেড়েছে দেখতে গিয়েছিল তুমি জি গীবত পরনিন্দা আল্লাহ রসুলের ভাষা অনুযায়ী মায়েরা যেখানেই বসে আছেন আপনাদের ভিতরে এগুণ সব থেকে বেশি বেশি নয় ওই জন্য আমি মমতাজুল ইসলাম এই কথা আগেও বলেছি আবার আপনাদের গ্রামের মানুষকে বলে রেখে যাচ্ছি সংসারে যদি শান্তি যদি পেতে চান তাহলে কোনো বাড়িতে মেয়েদেরকে ঢুকতে দেবেন না পাড়ার কোনো মেয়েকে পাড়ার কোনো মেয়েকে আপনাদের বাড়িতে ঢুকতে দেবেন না আপনার স্ত্রীকে বলে রাখবেন যে তোমার সব বদমাইশি মেনে নিব পাড়ার কোনো বউ বা পাড়ার কোনো মেয়ে যেন আমার বাড়িতে যেন না ঢোকে পাড়ার কোনো বউ যদি আপনার বাড়িতে ঢোকে 2-4 দিন দেখবেন আসছে আপনার সংসারে আগুন লাগিয়ে দিয়ে চলে যাবে আপনি দেখবেন নতুন বৌমা এসেছে পাড়ার সব মেয়েরা নতুন বউ দেখতে আসছে সব মেয়েরা নতুন বউ দেখতে আসছে সবাই দেখে চলে যাচ্ছে একটা মেয়ে ঘোমটা দিয়ে বসে আছে এরকম করে ঘোমটা দিয়ে
আপনারা দুই স্বামী স্ত্রী চাটা কিছু করতে গেছেন রান্নাঘরে, ওই ফাঁকে নতুন বৌমাটাকে পাড়ার ওই বউটা বলছে, বাড়ি কোথায়? যে ভালু কারোডে। তোমার আব্বা কি করে? রাজমিস্ত্রি কাজ করে। ভাই বোন কটা? চারজন। তোছে তাই? হ্যাঁ, ভালো হয়েছে, খুব ভালো। এই গ্রামে বিয়ে হয়েছে, এরা সব কিছুই ভালো, তবে তোমার শ্বশুর শাশুড়ির লোক খুব খারাপ, সাবধানে থাকবে। আজকে আমি 11 বছর এই গ্রামে বসবাস করছি, তো আমি জানি তোমার সাথে যে ছেলেটার বিয়ে হয়েছে ছেলেটা ভালো, কিন্তু তোমার শ্বশুর শাশুড়ি সাংঘাতিক চিজ, একটু সাবধানে থাকবে। এই যে বলে দিয়ে চলে গেল, সংসারে 12টা বাজিয়ে দিয়ে চলে গেল। গেল কি গেল না? 12টা বাজিয়ে দিল সংসারে। আল্লাহু আকবার। মায়ের এই ব্যাপারগুলোতে খুব বেশি গীবত পরনিন্দা এর থেকে একটু দূরে থাকবেন। আল্লাহ তাআলা তারপরে বলছেন, আল্লাযীনাহুম লিযাকাওয়াতি ফাইলুন। ফেরদাউসে যদি যেতে চাও তাহলে তোমরা তোমাদের মালের যাকাতকে বুঝে দিয়ে দাও। সংসার চালানোর পরে এক বছরে যদি 20,000, 30,000, 40,000 টাকা যদি জমে যায় তাহলে প্রত্যেক 1,000 টাকায় 25 টাকা আপনাকে যাকাত দিতে হবে, প্রত্যেক 100 টাকাতে 2.5 টাকা যাকাত লাগবে, প্রত্যেক 1,00,000 টাকায় 2,500 টাকা আপনাকে যাকাত দিতে হবে। যদি যাকাত না দেন তাহলে আপনার মাল অপবিত্র থেকে যাবে। ওই মাল খেয়ে নামাজ রোজা হজ যাকাত করেও কোন রকমের কবুল করানো যাবে না। 2% যাকাত আপনাকে মালের বুঝে দিতে হবে। মালদা মুর্শিদাবাদের লোক কতটা যাকাতের ব্যাপারে সক্রিয় এটা আমার জানা নেই, তবে বর্ধমান বীরভূমের মাটিতে দেখেছি যে ওরা ওষুধটা ভালো বুঝে, জাকাত বুঝে না। কলকাতার লোক ওষুধ বুঝে না, জাকাত বুঝে। মালদা জেলার লোক কি বুঝে এটা আমার জানা নেই। আল্লাহর কাছে খুব বড় আশা করে বলছি, আপনি আমার দিনী ভাই, জাকাত থেকে যেন আপনি বঞ্চিত হবেন না, তাহলে আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। তবে বর্তমান বাজারের যে সিস্টেম চলে এসেছে তাতে করে যত পার্সেন্ট মানুষ জাকাত আদায় করে তার থেকে বেশি পার্সেন্ট মানুষ নিজের জাকাত নিজে খায়। কি বললাম বুঝলেন না? তার প্রমাণ আমি নিজে জ্বলন্ত। রমজান মাসে মাদ্রাসার কাজ করতে গেলে বুঝতেই পারেন বড় বড় বিল ধরিয়ে দেয় আদায় করতে যান, হয় কি হয় না? যাই আদায় করতে, বিশাল কোটি 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 টাকার মালিক। মমতাজুল ইসলাম এসেছেন ভাই, আলহামদুলিল্লাহ, ঠিক আছে 500 টাকা লিখুন। 500 টাকা লিখে দিলাম, খুব জোর হলে 100 জন লোকের কাছে গেছে, 100 জন, তাহলে 50,000 টাকার জাকাত দিয়েছে। কিন্তু ওর যা রাজপ্রাসাদ বাড়ি আর ওর যা বিজনেস, ওর যা টাকা পয়সা, ওর জাকাতই হবে মনে হয় 20 লাখ টাকা। কোটি কোটি টাকার মালিক, 10টা 12টা তেল পাম্প, এরকম লোক আছে কলকাতা আমার জানা আছে। ও 500 টাকা করে 50-100 জনকে লোককে দিয়ে বলছে আমার সব জাকাত দেওয়া হয়ে গেছে এবছরে হিসাব করে। আসলে জাকাত কাকে বলে বুঝেই না। বাকি যে টাকা আছে ওর বউ ছেলে সবাই মিলে খায়, সব সারা জীবন হারামি খেয়ে যাচ্ছে। আমাদের ভিতরে কিছু লোক আছেন এরকম। রমজান মাস এসেছে, বাজার থেকে কটা শাড়ি কিনে গরিব মানুষদেরকে দিয়ে দিল, বলছে আমার জাকাত দেওয়া শেষ। হ্যাঁ বলছে না, কে তোমায় শাড়ি কিনে দিতে বলেছে? শাড়ি কিনে তোমায় কে দিতে বলেছে? হ্যাঁ, সবাই যদি শাড়ি কিনে দিবে তাহলে ও ঈদের দিনে ওর এমনি পয়সার প্রয়োজন নেই, ও ইফতার করবে, ওর ছেলে মেয়ে নেই বাড়িতে, ও চাল ডাল কিনবে, গোশ কিনে খাবে, ওর পয়সার প্রয়োজন নেই, সবাই শাড়ি কিনে দিচ্ছেন কেন? আর জাকাত তো আপনার টাকা নয়, ওটা তো গরিব মানুষের টাকা, তো ওর টাকা আপনি কেন শাড়ি কিনতে গেলেন? ওকে দিয়ে দেন। অনেক লোক আছে দেখতে পাচ্ছি, রমজান মাস আসছে আর 30টা লুঙ্গি কিনে আনছে আর 20টা শাড়ি কিনে আনছে, পাড়ায় দুস্থদের দিয়ে বলছে আমি জাকাত দিয়ে দিয়েছি। জি না, সমস্ত ওলামাদের ফতোয়া, সমস্ত ওলামাদের মতামত, যার টাকা তার কাছে পৌঁছে দেন। আপনি ওর টাকায় কেন শাড়ি কিনতে গেলেন? ওর মিনি শাড়ি পছন্দ, আপনি কারিশমা শাড়ি ওকে দিয়েছেন, আপনার জাকাত হবে কি করে? ওর টাকা ওকে বুঝে দেন, ওর টাকা নিয়ে ও যা ইচ্ছা তাই করুক, সেটা ওর ব্যাপার, আপনি শাড়ি কিনতে গেলেন কেন? এসব চালাকি করবেন না। এ চালাকি করে দুনিয়াতে বেঁচে যাওয়া যাবে, আখেরাতে বাঁচা যাবে না। আগামী রমজান মাস আসছে, খুব হিসাব করে থাকুন, সক্রিয় থাকুন।
তাছাড়া জান্নাত নামক সুকময় জায়গা থেকে বঞ্চিত করে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিযাকাওয়াতি ফাঈলুন, ওরা যাবে জান্নাত ফেরদাউসে যারা তাদের যাকাতের ব্যাপারে খুব সক্রিয়, খুব অ্যাক্টিভ থাকে, যাকাতের টাইম হলে যাকাত দিয়ে দেয়। আল্লাহ তাআলা বলছেন এরা ফেরদাউসে যাবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, চার আল্লাহ তাআলা বলছেন যারা তাদের লজ্জা স্থানের হেফাজত করে, যারা পর্দার সঙ্গে থাকে। ছেলে মেয়েরা উভয়ে পর্দা, এলাকাতে পর্দা আছে। আমরা পর্দা বলতে কি বুঝি? পর্দা বলতে বুঝি শুধু বোরখা, পর্দা বলতে বুঝি শুধু মেয়ে, পর্দা বলতে বুঝি শুধু নারী। এটা বুঝেছি কি বুঝেনি? জি না, পুরুষ মানুষেরও পর্দা আছে। কে বলল পুরুষ মানুষের পর্দা নেই? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার বিধানের ব্যাপারে নদীর বাঁধের মতো বাঁধ দিতে গিয়ে বলেছেন, একজন পুরুষ মানুষ আর একজন পুরুষ মানুষ এক বিছানাতে একই কাঁথার ভিতরে একই কম্বলের ভিতরে যেন না ঘুমায়, এটা হারাম, ইসলামে চলবে না। খুব মনোযোগ সহকারে শুনবেন, একজন দুইজন পুরুষ মানুষ বালেগ হয়ে গেছে, দুইজন একটা বিছানাতে একটা কম্বলের ভিতরে একটা চাদরের ভিতরে ঘুমানো জায়েজ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ করেননি, কারণ ঘুমের ঘরে একটা পুরুষ মানুষ আরেকটা পুরুষ মানুষের উপরে গায়ে পা উঠে যেতে পারে, তার ঘুম খারাপ, হিতে বিপরীত হতে পারে। ওই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন পুরুষ মানুষ আরেকজন পুরুষ মানুষের সঙ্গে এক বিছানায় শুতে পাবে না। নাম্বার দুই, মেয়ে যদি বড় হয়ে যায়, মেয়ে বুঝতে পেরেছেন সে ঋতুবতী, মেয়ে বুঝতে পারছেন বড় হয়ে গেছে, তাকে বিয়ে দেওয়া যাবে, এই সময়ে দুইজন মা, একজন মা আর একজন বেটি দুজনে এক বিছানাতে শুতে পাবে না, আলাদা আলাদা বিছান করে শুতে হবে। মা যে কম্বলের ভিতরে শুয়ে আছে, বেটি সেই কম্বলের ভিতরে শুতে পাবে না, দুজন আলাদা আলাদা কম্বলে শুতে হবে। নাম্বার তিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন নারী যেন আরেকটা নারীর গায়ে হাত দিয়ে টিপে এই রকম নরম না শক্ত না যেন দেখে। আমাদের বর্তমানে বাজারে একটা প্রথা চলছে, বিবাহতে গায়ে হলুদ মাখানো, হলুদ মাখানো হারাম, হলুদ মাখানো হারাম, হলুদ মাখানো হারাম। একথা আমি মুমতাজুল ইসলাম ফতোয়া দিতে আসেনি, তবে আপনাকে আমি একথা বলছি, হলুদ যদি মাখাতেই হয় তাহলে তার ভাবি গিয়ে মাখাবে না। মাখাবে কে? না তার মা মাখাবে, তার ফুপু মাখাবে, তার আপন খালা মাখাবে, এইটা মাখাতে পারে। ভাবি যদি মাখায় ইয়ার কি করতে করতে বিভিন্ন জায়গায় হাতটা দিয়ে দিবে। দুই, তার শরীর টিপে এরকম ভাবে আঁচ করবে, শক্ত না নরম, সকাল বেলাতে নয় রাতের বেলাতে সে তার স্বামীকে গিয়ে বলবে, শাকিলাকে গোসল করাতে গেলাম, শাকিলার গরিলটা এত নরম। ওর স্বামী তখন ভাবছে তোরটা তো খুব শক্ত, মনে মনে তখন ভাববে তোর জায়গাতে যদি শাকিলা আমার বউ হতো তাহলে আরো বেশি তৃপ্তি পাওয়া যেত। রাসূলুল্লাহ বলেছেন তোমার স্বামীকে অন্তরের জেনা থেকে তুমি বাঁচিয়ে দাও, তোমার স্বামীকে অন্তরের পাপ থেকে তুমি বাঁচিয়ে দাও। ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ, কোন নারী যেন কোন নারীর গায়ে যেন টাচ করে না, কোন নারী যেন কোন নারীর গায়ে হাত টিপে যেন না দেখে, এটা আল্লাহর নবী মানা করেছেন। নাম্বার চার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন কোন পুরুষ মানুষ খালি গায়ে যেন রাস্তাতে না ঘোরে, রাস্তার ধারে যেন পুকুরে কলে গোসল যেন খালি গায়ে যেন না করে। কারণ হচ্ছে এই, আপনি যেমন একটা সুন্দরী নারীকে দেখলে আপনার মনে যেমন একটা উত্তেজিত ভাব আসে, ঠিক তেমন একটা মেয়ে যদি একটা সুন্দর পুরুষকে যদি দেখে তার মনে ওই রকম ভাব আসে, ওই জন্য ও অন্তরের জেনাতে লিপ্ত হয়ে যাবে। ওই জন্য নারী পুরুষ উভয়ের জন্য পর্দার ব্যবস্থা রয়েছে, উভয়ের জন্য পর্দা। পুরুষ মানুষ বলে লার সাহেব না যে ব্যাঙ্গালোরে ঠিকাদারি কাজ করে, বড় কোনো মহাজন, টাকা বেশি হয়েছে, বাড়ি এসেছে গরমের দিনে সোনার চেন পরে বুকের ছাতি বার করে রাস্তা দিয়ে ঘুরছে, জি না, এটা ইসলাম সমর্থন করে না। জি, মায়েদেরকে বলছি আপনারা অবশ্যই পর্দার ব্যাপারে খুব সচেতন থাকুন, খুব সচেতন থাকুন, অবশ্যই থাকুন। এই তবলিগি জলসা দিয়ে
হিতে বিপরীত হয়ে গেছে রাস্তাঘাটে দেখেছেন তবলিগি জলসা দিয়ে হিতে বিপরীত হয়েছে আল্লাহু আকবার এটা আদায়ের জলসা নয় তবলিগি জলসা রাস্তাতে দেখুন কত দোকানপাট কত কি বসেছে বাচ্চারা জাম্পিং করছে দেখলাম কত কি করছে সব মেয়ে ছেলেরা বাজারে বাজারে ঘুরছে এক আশ্চর্য ব্যাপার জলসা দেওয়াটা ফরজ নয় আপনার বউকে বাড়িতে আটকিয়ে রাখা এটা ফরজ পর্দা কি ফরজ আপনার বউকে আপনার স্ত্রীকে বাড়িতে আটকিয়ে রাখতে হবে এটা ফরজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া মাশারা শাবাব মানিস্তাতা মিনকুমুল বাপ ফালিয়াতা জাওয়াজ এই যুবক বিবাহ যদি করো তোমার ক্ষমতা থাকলে তুমি বিবাহ করো ইমাম নববী ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ক্ষমতা বলছে চারটে ক্ষমতা লাগবে একটা পুরুষ মানুষ তবে বিয়ে করতে পারবে এক তার যৌবনের ক্ষমতা লাগবে দুই ইনকামের প্রশস্ততা থাকতে হবে তিন ভালো একটা বাড়ি থাকতে হবে বউটাকে রাখার জন্য চার আপনার আঙুল যেদিকে ঘুরবে বউ সেদিকে যাবে এক কথাতে আপনি যা বলবেন আপনার বউ তাই শুনবে আপনি যা বলবেন ও সেই কথা অনুযায়ী চলবে এই জন্য আপনাকে স্বামী নিযুক্ত করা হয়েছে আর মহিলাদের কটা কাজ মহিলাদের তিনটে কাজ এক বিবাহ করবে যখন তার স্বামীকে তৃপ্তি দিতে হবে দুই নিজেকে স্বামী ছাড়া অন্যর কাছে প্রকাশ করা যাবে না তিন স্বামী যখন বাড়ি থাকবে না তার লজ্জাস্থান এবং তার বাচ্চা কাচ্চা তার মাল তার ছাগল গরু তার ধান চাল যা থাকবে বাড়িতে সেইগুলোকে আগল দাড়িতা দিয়ে রেখে দিতে হবে অর্থাৎ হেফাজত করে রেখে দিতে হবে নারীর চারটে কাজ তিনটে কাজ আর পুরুষের বিয়ের জন্য চারটে কাজ নারীর তিনটে কাজ এক সেটা হচ্ছে আপনার স্বামীকে তৃপ্তি দিতে হবে দুই নিজেকে স্বামীর জন্য শুধুমাত্র আগলে রাখতে হবে তিন স্বামী যখন বাড়িতে থাকবে না তখন আপনাকে তার মাল তার সম্পদকে আটক করে রেখে দিতে হবে এই কারণে আপনাকে তার স্ত্রী হিসাবে নির্বাচন করা হয়েছে বিনীত অনুরোধ পর্দার ব্যাপারটা নিয়ে খুব বেশি বেশি করে ভাবুন পর্দা বড় ফরজ আজকে আমাদের বাড়িতে আমাদের মা বোনেদের এই ব্যাপারে কোন রকমের কোন সিস্টেম নেই এই দেখুন কোরআন এ ব্যাপারে কি বলছে আপনি আশ্চর্য হয়ে যাবে কোরআন বলছে লাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমরা যারা ঈমান নিয়ে এসেছো লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন তোমরা যারা ঈমান নিয়ে এসেছো তোমরা শুনে রেখে দাও নিজের বাড়ি হোক অন্য কারো বাড়ি হোক তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে তখন তোমরা বাড়িতে দাঁড়িয়ে পারমিশন চাইবে ওগো শাকিলার মা আমি দরজায় দাঁড়িয়ে আছি তুমি দরজাটা খোলো ও যদি বলে দাঁড়াও আপনাকে দাঁড়িয়ে যেতে হবে আর অন্য কারো বাড়ি যদি হয় দরজায় আওয়াজ করবেন আর বলবেন আসসালামু আলাইকুম প্রয়োজনে এটা বলবেন আমার নাম আব্দুল্লাহ আমার নাম আব্দুর রহমান আমার নাম অমুক আমার দক্ষিণ পাড়াতে বাড়ি আমি তোমাদের বাড়িতে দেখা করতে এসেছি তোমরা একবার দরজাটা খোলো আল্লাহর নবী বলেছেন যদি তোমার দরজার ভিতর থেকে কোন রকমের সাড়া না আসে তুমি ফেরত চলে যাও আর আল্লাহ বলেছে ভিতর থেকে যদি আওয়াজ যদি না আসে তাহলে তোমরা বাড়ি চলে যাও এটা তোমাদের জন্য কল্যাণ হবে নিজের বাড়িতেও যখন ঢুকবেন দরজা দাঁড়িয়ে বলবেন আসসালামু আলাইকুম কই গো সাফিনার মা এই দরজাটা খোলো যদি সালাম আপনি না দেন কত ক্ষতি রয়েছে দুনিয়াবি দৃষ্টিতে ক্ষতিটা একবার তাকিয়ে দেখেন আপনি যদি হঠাৎ করে আপনার বাড়ির দরজাটা খুলে যদি ঢুকে যান আপনার বাড়িতে একটা আপনার বেটি রয়েছে ১৬ বছরের অন্য কোন পুরুষ মানুষ ছিল না বলে ওরা মা বেটি দুজনে গোসল করে বাড়ির মধ্যখানে রোদ্দুরিতে দুজনে বসে বসে তেল মাখছে গায়ে ভালো কাপড় নাই মাথাতে ওড়না নাই আপনার ১৬ বছরের বেটিটা শুধুমাত্র একটা ছোট জামা পরে বা বাড়িতে একটা প্যান্ট পরে বা একটা লেগিংস পরে ওড়না ছাড়া
কাছে আছে কারণ তারা মা বেটি দুজনা আছে বলে আর কেউ নেই তাই আপনি যদি হঠাৎ করে বাড়িতে যদি ঢুকে যান তাহলে আপনার মেয়ে আপনাকে দেখে লজ্জায় পড়ে যাবে আপনার বেটি আপনাকে দেখে লজ্জায় পড়বে আপনার বোন আপনাকে দেখে লজ্জায় পড়বে ওই জন্য আল্লাহর বিধান হলো এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমরা যারা ঈমান নিয়ে এসেছো লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু শুনে রেখে দাও তোমরা নিজেদের বাড়িতে হও অপরের বাড়িতে হও তোমরা যখন কারো বাড়িতে প্রবেশ করবে দরজায় দাঁড়িয়ে তোমরা পারমিশন চাইবে পর্দা কেমন জিনিস আরেকটা হাদিস বলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইটা টাইমে তুমি তোমার আপন ঘরেও ঢুকতে পাবে না কটা টাইমে দুইটা টাইমে নিজের ঘরেও ঢুকবেন না খুব সাবধানে ঢুকবেন এগুলো জেনে রাখেন টুকিটাকি বিষয়গুলো এগুলো জেনে রাখলে উপকার হবে এক জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আপনার আব্বা মা দুজন যে ঘরে থাকে আপনি হঠাৎ করে ঢুকতে যাবেন না প্রথমে দরজা আওয়াজ করবেন মা মা আমার চার্জারটা ফেলে দিয়ে এসেছি গো চার্জারটা দাও না মা যদি বলে তো বেটা তুই এসে নিয়ে যা আপনি যাবেন যদি বলছেন আব্বা মা থাকবে তবু ঢোকা যাবে না আরে খ্যাপা ওটা তোমার আব্বা মা কিন্তু তারা তো দুজন স্বামী স্ত্রী তারা দুজন স্বামী স্ত্রী তো এক দুই জোহরের নামাজের পরে আপনার বেটি যে ঘরে থাকে ও ঘরে আপনি হঠাৎ করে ঢুকবেন না একটু আওয়াজ দিয়ে ঢুকবেন খাদিজা মা কি করছো মা আমার গেঞ্জিটা তোমার ঘরে রয়েছে একটু বার করে দাও আর না তো আমি যাব মেয়ে যদি বলে আব্বু তুমি এসো তাহলে যাবেন হঠাৎ করে যাবেন না কারণ সে ঘরে হয়তো বেসামালভাবে শুয়ে আছে ঘুমিয়ে আছে আপনি যদি হঠাৎ করে ঢুকে যান আপনার মেয়ে লজ্জায় পড়ে যাবে আর ইশার নামাজের পরে আপনার আব্বা মা যে ঘরের ভিতরে শুয়ে থাকে হঠাৎ করে ঢুকতে যাবেন না ঢুকবেন ঢুকতে মানা করছি না একটু দরজায় নক করবেন মা ঢুকলাম তোমার বেটি যে ঘরে আছে হঠাৎ করে ঢুকতে যেও না তোমার বৌমা যে ঘরে শুয়ে থাকে হঠাৎ করে ঢুকতে যাবেন না ইশার নামাজের পরে এক কথাতে সব জমাতে দরজায় ঠোকা মেরে আওয়াজ করে তবে ভিতরে প্রবেশ করার চেষ্টা করবেন তার আগে নয় এর নাম ইসলাম আপনাকে এতভাবে গাইড দিয়ে দিয়েছে যে পর্দার খেলাবি হবে একটা মেয়ে লজ্জিত হবে একটা মেয়ে অপমানিত হবে ইসলাম এই জায়গাতে আসার আগেই বলে দিয়েছে তোমাকে পারমিশন নিয়ে তবে তার ভিতরে প্রবেশ করতে হবে তার আগে তুমি প্রবেশ করতে পাবে না নারী পুরুষ ভাই পর্দার ব্যাপারে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলুন আমিন পাঁচ নম্বরে আল্লাহ তাআলা বলছেন ইল্লা আলা আযওয়াজিকুম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন শোনো তোমার যৌবনের ক্ষুধা মেটানোর জন্য তোমার স্ত্রীর কাছে তুমি যেমন ইচ্ছা তেমন ভাবে যাও আল্লাহ বলছে তাতে কোনো রকমের দোষ নাই কোনো রকমের দোষ নাই আমাদের মেয়েদের একটা অবস্থা আছে মায়েদেরকে বলে রেখে দিচ্ছি অনেক সময় পুরুষ মানুষরা দেখবেন অন্য নারীর কাছে যায় পরকীয়াতে লিপ্ত হয় পুরুষ মানুষ তার স্ত্রীর প্রতি আগ্রহী হয় না অন্য মহিলাদের প্রতি আগ্রহী বর্তমান মাঝে এরকম পুরুষ মানুষ আছে না নেই তার একটা কারণের একটা কারণ হচ্ছে এই যে আমাদের মুসলিম ঘরের মেয়েরা নিজেকে পরিপাটি করে রাখতে পারে না মাগরিবের পরে বিশেষ করে মাগরিবের পরে প্রত্যেক মেয়েদের উচিত শরীর নিজের ভালো করে গোসল করে নেওয়া নতুন জামা কাপড় পরা লিপস্টিক ঠোঁট পালিশ আইলারা স্যারো মাস্কুরা যা আছে সব লাগিয়ে নেওয়া কারণ সন্ধ্যাবেলাতে আমার স্বামী কাজ থেকে বাড়ি আসবে এসে আমাকে দেখবে জি আমার প্রতি তার একটা নতুন ফিলিংস জাগবে ও কলকাতায় কাজ করে কলকাতার রাস্তাঘাটে হাজারো পোশাক পরা মেয়েদেরকে দেখে বিভিন্ন রকম সুন্দরী সুন্দরী নারীদেরকে দেখে ও কলকাতা থেকে বাড়ি এসে যখন ঘরে ঢুকেছে দেখছে সে বাড়ির কাজের মেয়ের মতো আমাদের আমার বউটা বসে আছে তার প্রতি তার আর মন চাইবে না ওই জন্য একটা নারীর উচিত সব সময় নিজেকে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখা তার স্বামীর জন্য আল্লাহ তাআলা বলছেন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম
ফাইন্নাকুম গায়রু মালুমিন নিজের যৌবনের চরিতার্থের জন্য তুমি তোমার স্ত্রীর কাছে যাবে এতে কোনো দোষ হবে না আল্লাহ তাআলা বলেন ফামা নিফতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদল তোমার স্ত্রী ছাড়া যদি পৃথিবীর অন্য কারো নারীর সঙ্গে তুমি যদি যৌবনের সম্পর্ক করো আল্লাহ তাআলা বলেন আদুল অবশ্যই ওটা সীমা লঙ্ঘনকারীদের দলভুক্ত পানির বোতলটা দেখি এ পাপ আমরা অনেকেই যুক্ত যুক্ত নাই যুক্ত কি যুক্ত নাই অনেকেই যুক্ত বাড়িতে স্ত্রী রয়েছে এগুলো লজ্জার কিছু বিষয় নাই বিশেষ করে এগুলো হচ্ছে যারা বাইরে কাজে কাজে যাচ্ছেন খুব হুঁশ করে রাখবেন যদি দেখেন ছয় মাস সাত মাস ধরে থাকতে হবে প্রয়োজনে আপনার বউকে নিয়ে চলে যাবেন সাথে করে পাশে কোনো ঘরটার ভাড়া নিয়ে স্বামী স্ত্রী দুজনা থাকবেন যদি মনে করেন এক দু মাসের মধ্যে বাড়ি চলে আসবো তাহলে নিয়ে যাওয়ার অতটা প্রয়োজন নেই যদি দেখেন ছয় মাস সাত মাস আট মাস আমার বাইরে কাটাতে হবে জি তাহলে আপনার স্ত্রীকে নিয়ে যাবেন আর এটা আপনার কাছে একটা পরামর্শ দিচ্ছি খুব মনোযোগ সহকারে শুনবেন এক আপনি বাপ হিসাবে এটা আপনার দায়িত্ব ছেলে দেখতে এসেছে আপনার বেটিকে ছেলে থাকে কোথায় বলছে সৌদি আরবে থাকে রাগ করবেন না আপনি কোথায় থাকে সৌদি আরবে ক বছর পর পর বাড়ি আসে তিন বছর দুই বছর বিয়ে দিয়ে দিলেন পনেরো দিন আপনার বেটির কাছে থাকলো বা এক মাস থাকলো দুই মাস থাকলো চলে গেল কোথায় সৌদি আরবে বাড়ি আসবে কবে দুই বছর পরে কিসের জন্য আপনার বেটিকে ওর কাছে বিয়ে দিলেন ইনকাম বেশি আছে বলে এটা আপনি জানেন যে আপনার বেটি ও যখন থাকবে না দুই বছর তখন গোপনে কোনো পাপ কাজে লিপ্ত হয়ে যেতে পারে পারে কি পারে না অবশ্যই পারে এই সমস্ত বিবাহ থেকে অনেকটা দূরে থাকবেন গরিব হোক টাকা কম ইনকাম হোক সে আমার মেয়ের কাছে যেন থাকে চব্বিশ ঘন্টা তাই বলে যে সৌদি আরবের ছেলেদের বিয়ে করা হারাম বলবেন কাল সকালে আমি কিন্তু এটা বলিনি আমি এটা বলিনি বলেছি এটা বলিনি আমি ভুল রিপোর্ট ছড়াবেন না আমি বলছি এই কারণে যে আপনি একটা কাজ করুন আপনার মেয়েকে হেফাজত করার জন্য এই সমস্ত বিবাহ থেকে একটু দূরে থাকবেন নাম্বার দুই আর একটা পরামর্শ থাকলো আপনার ছেলেকে বায়না করছে বলে বড় মোবাইল কিনে দিতে যেন না মাথা মোটা করে বড় মোবাইল কিনে দিলে কিন্তু জেনার কাজে লিপ্ত হয়ে যাবে বরঞ্চ এক কাজ করুন ওকে একটা ছোট্ট মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন সব থেকে উত্তম কাজ হবে বাবা তুই যা পারবি এর কাছে থাক পাপ কাজ থেকে বেটাকে বাঁচান আল্লাহ তাআলা বলেছেন কু আনফুসাকুম মুহালিকুম নারা নিজে জাহান্নাম থেকে বাঁচো তোমার পরিবারকে বাঁচাও তোমার ছেলেকে বড় মোবাইল কিনে দিয়েছো মানে ওর আর অন্য কোনো কাজ নেই শুধু দেখবেন ওই সব ওই খারাপ ভিডিও দেখছে সারা দিন দেখে ওই করছে জি এগুলো বাস্তব বলছি না অবাস্তব একদমই বাস্তব এগুলো ও ভালো জায়গায় মোবাইলে একবারও হাত মারে না পেট পিট খুলে ড্যান্স করছে ও ওইগুলো দেখছে চব্বিশ ঘন্টা আরো কত খারাপ কত কি দেখছে ও নিজের যৌবনকে শেষ করছে নিজের পাপ পাজে লিপ্ত হচ্ছে সব থেকে ভালো আপনার বেটা বুঝতে পেরেছেন যে যৌবন চলে এসেছে এর জওয়ানি চলে এসেছে এর ব্যবহারে বুঝতে পারছেন এর তাকানোতে বুঝতে পারছেন ওর চলনে বুঝতে পারছেন সাথে সাথে ধরে বিয়ে দিয়ে দেন আর যদি দেখেন আমার ছেলে খুব ভদ্র ভালো নম্বর মোবাইল ফোবাইল অত নেশা নেই কিছু তাহলে পড়াশুনো করান অসুবিধা নেই আর যদি দেখছেন যে লাইন ক্রস করতে চাইছে সাথে সাথে বিয়ে দিয়ে দেন তার বেটিটাও বাঁচুক পাপ থেকে আপনার বেটাটাও পাপ থেকে বাঁচুক আপনি গার্জেন এই পাপ থেকে বেঁচে যান শুধু বলছে বেটা আমার নিজের পায়ে দাঁড়াতে শিখুক তো ওর কার পায়ে দাঁড়িয়ে আছে এতক্ষণ হ্যাঁ শুধু বলছে নিজের পায়ে দাঁড়াতে শিখুক নিজের পায়ে কি দাঁড়াবে কেউ কি তার রুজি নিজে উপার্জন করে না আল্লাহ দেয় আল্লাহ দেয় তো হ্যাঁ বলছে ছেলের ভবিষ্যৎ করছি তুমি ছেলের ভবিষ্যৎ করার কে হে তুমি ভবিষ্যৎ করার কে তোমারই কোথায় কালকে তুমি শিয়াল কুকুরের মতো মরে পড়ে থাকবে তোমার দশ পয়সা দাম নাই তোমার ভবিষ্যৎ কি সেটাই তুমি চিন্তা করো ছেলের ভবিষ্যৎ করছে
পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে তোমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, উকিল, হাকিম, মুক্তার যাই হবে, কত টাকা কামাবে, ভিক করবে না চিটিংবাজি করবে, এটা লেখা আছে তার তকদিরে, সেটাই হবে। ইমানের 6টা রুকুনের মধ্যে একটা রুকুন হচ্ছে যে ভাগ্যের ভালো মন্দের উপরে বিশ্বাস করা, ইমান রাখা। তা আপনি ছেড়ে ভবিষ্যৎ করার কে? ওসব আজে বাজে কথা বলিয়েন না। 25-26 বছর বয়স হয়ে গেল, বলছে এখনো নিজের পায়ে দাঁড়াক তবে বিয়ে দেবো। ও যে গোপনে কত পাপ করে বসছে এটা আপনি জানেন? আল্লাহ তাআলা বলছেন ফামানিত্তাকা ওয়ারা আযালিকা ফাউলাইকুমুল আদন, তোমার স্ত্রী ছাড়া অন্য জায়গায় যদি তোমার যৌবনের খিদা মেটানোর চিন্তা ভাবনা করো, আল্লাহ বলছে আদুন, ওটা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। যদি এ পাপ যদি কেউ করে, দুই প্রকারের শাস্তি। কয় প্রকারের? দুই প্রকারের। এক, বিবাহের আগে যদি কেউ কোন মেয়ের সঙ্গে কোন রকমের ঘনিষ্ঠ সম্পর্ক যদি করে দেয়, তাহলে ওকে 100 কি চাবুকের বাড়ি লাগাতে হবে, দুজনকে বিচ্ছেদ করে দিতে হবে। নাম্বার দুই, বিয়ের পরে যদি কেউ এই পাপ কাজে লিপ্ত যদি হয়, তাহলে কি করতে হবে? আল্লাহ আকবার, এত জঘন্য কথা, কোমর পর্যন্ত পুঁতে দিতে হবে। তাও ঘরের ভিতরে নয়, আল্লাহ কোরআনে বলছে ফাঁকা ময়দানে পুঁততে হবে কোমর পর্যন্ত। এইখানে শুধু ক্ষান্ত নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন তাদেরকে, আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে রজম অর্থাৎ পাথর মারার সময় যেন মোমেনদের মনে যেন দয়া আচরণ সৃষ্টি না হয়। পাপি যে ফাঁকা ময়দানে তাকে কোমর পর্যন্ত পুঁতে দিতে হবে, দুই পাথর মারতে হবে জনসমক্ষে, তিন আল্লাহ তাআলা বলছেন পাথর মারার সময় যেন মোমেনদের মনে যেন দয়া যেন না হয়। এরা এত বড় পাপি, ভাবনাতে আসে? আসে? আসে না। তারপরেও বিবাহের পরে যদি কেউ এই রকম কাজে লিপ্ত হয়েছেন, অবশ্যই আপনার যদি পাপের সাক্ষী সবুজ যদি না থাকে, আপনি আল্লাহর দরবারে তওবা করে নেন, আল্লাহ বড় ক্ষমাশীল, ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ, অবশ্যই ক্ষমা চেয়ে নেন। যদি কেউ জেনে যায়, অবশ্যই, এটা যদি ইসলামিক কান্ট্রি হতো আপনাকে রজম করে দেওয়া হতো। হাদিসের একটা ঘটনা বলছি, খুব মনোযোগ সহকারে শুনে নেন। আমরা, আমি আপনি সবাই পাপ কাজ করি, পাপ কাজের পরেও নিজেকে খুব বড় করে গর্ববোধ করে রাস্তাঘাটে চলাফেরা করি, করি কি করি না, করি কি করি না। একটা হাদিসের ঘটনা বলছি, গামেদি গোত্রের একজন মহিলা, কোথাকার মহিলা? গামেদি গোত্রের একজন মহিলা জেনা করেছে, আল্লাহ রসুলের কাছে এসেছেন, এসে বলছেন আল্লাহর নবী আপনি আমাকে একটু রজম রম করে দেন, কোরআনের যেটা বিধান আছে ওটা করে দেন, আমাকে একটু আপনি পবিত্র করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মহিলা তুমি যে জেনা করেছো তার কোনো প্রমাণ আছে? বলছে আল্লাহ রসুল, এই দেখুন, এই দেখুন আমার পেটে বাচ্চা চলে এসেছে। আল্লাহ আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলা তুমি জেনা করেছো, ব্যভিচার করেছো, তোমার পেটে বাচ্চা চলে এসেছে, তুমি অপরাধ করেছো, তোমার বাচ্চা তো কোনো অপরাধ করেনি, এক কাজ করো তুমি বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে তোমার বাচ্চা জন্ম দাও, যতদিন দুধ পান করবে ততদিন দুধ পান করাও, তোমার বাচ্চা রুটি খেতে শিখবে তখন তুমি আমার কাছে আসবে। আল্লাহ আকবার। আল্লাহ রসুল বসে আছেন, হঠাৎ করে ওই মহিলাটি তার কোলে বাচ্চা, বাচ্চার হাতে আছে একটা রুটি টুকরা। আল্লাহর নবীকে এসে বলছেন, ও দয়ার নবী গ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? নবীজি বলছেন, না। বলছে আল্লাহর নবী, আমি সেই ব্যভিচারিণী মহিলা যে ব্যভিচার করার কারণে আমার পেটে বাচ্চা চলে এসেছিল, ও দয়ার নবী আপনি দয়া করে আমার বাচ্চা রুটি খেতে শিখেছে, আপনি আমাকে কোরআনের ফয়সালা করে দেন। নবী বলছেন, মহিলা তুমি কি কোরআনের ফয়সালার ব্যাপারটা জানো? বিয়ের পরে যদি কেউ ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, তাকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে ইঁটার পাথর মেরে মেরে তাকে মেরে দিতে হবে। মহিলা বলছেন, ও দয়ার নবী গো, এটা আমি খুব ভালো করে জানি, আমি এটাও জানি
আপনি বলেছেন কিয়ামতের মাঠে যদি একজন মানুষকে একদিন যদি দাঁড়িয়ে থাকতে বলা হয় সেই দিনটা হবে 50,000 বছরের সমান। একদিন যদি কোন মানুষকে জাহান্নামের ভিতরে রাখা হয় সেই একদিনটা হবে 50,000 বছরের সমান। আল্লাহর নবী গো আপনি যদি আমাকে এইখানে সাজাটা যদি দিয়ে দেন তাহলে আমি কিয়ামতের মাঠের কঠিন সাজা থেকে আমি বেঁচে যাব। বিশ্ব নবী বলছেন মহিলা তুমি তোমার বাচ্চাকে ভালোবাসো না। মহিলা বলছেন আল্লাহর নবী আমার জীবনের সব থেকে বেশি আমার সন্তানকে ভালোবাসি, কিন্তু একটা কথা জেনে রেখে দেন তারপরে আমি সব থেকে বেশি ভয় করি আল্লাহর আজাবকে। না করিবে কোন বন্ধু কোন উপকার, জাহান্নামে পুড়ে সবে হবে ছারখার, পানি পানি বলে যেদিন চিৎকার করিবে গরম পানি আল্লাহ পান করাইবে, কলিজা যাবে ফেটে পিপাসা না মিটিবে, এর নাম কিয়ামত আছে কোরআনে দেখিবে। আল্লাহ তাআলা কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে বলেছেন ইয়াওমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাজাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার! কিয়ামতের মাঠ, আল্লাহ তাআলা বলছেন গর্ভবতী মেয়েরা যাদের পেটে বাচ্চা থাকবে এমনিতেই বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে, মা বুঝতে পারবে না। একটা সন্তানকে তার মা সব থেকে বেশি ভালোবাসে, মা পায়ের কাছে এসে বলবে কি বলবে, পানি দাও দুধ দাও মা দুধ দাও মা দুধ দাও। মা সেদিন তার বাচ্চাকে এই রকম করে দূরে সরিয়ে দেবে, দুধের কথা ভুলে যাবে মা, মানুষগুলোকে দেখা যাবে সব মাতালের মতো করে ঘুরছে। আল্লাহ বলছে বলা কি নাজা বাল্লাহ শাদীদ, কখনোই তারা মদ পান করেনি। অমা হুম বিসুকারা, আল্লাহ বলছে তারা কেউ মদ পান করেনি, তারা আমার আজাবের ভয়ে তারা মাতালের মতো করে গোটা কিয়ামতের মাঠ ঘুরছে। আল্লাহ আকবার! এর নাম কিয়ামতের মাঠ। নাম্বার দুই, গোটা কিয়ামতের মাঠ। ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, হে আল্লাহ আমার নফসের কি হবে, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একজন মানুষ শুধু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে। তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলাটি বলছেন আল্লাহর নবী আপনি যদি সামান্য পরিমাণ এই পাথর মেরে আমাকে মেরে দেন আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব আমি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলা তুমি তোমার বাচ্চাকে ওই অমুকের কোলে রেখে দাও, যাও ওকে গিয়ে দিয়ে দাও। মহিলাটি তার বাচ্চাকে আর একজনের কোলে দিয়ে দিল। আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন যাও তাকে ফাঁকা ময়দানে নিয়ে যাও, কোমর পর্যন্ত পুঁতে দাও। কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো, পাথর মারতে লেগে গেল। খালেদ বিন ওয়ালিদ বলে একজন আল্লাহর নবীর সাহাবী বড় একটা পাথর নিয়ে এত জোরে মেরে দিয়েছে মহিলাটির মুখে গিয়ে পাথরটা লেগে গেল, আর মহিলার মুখ থেকে রক্ত বার হয়ে খালেদ বিন ওয়ালিদের মুখে এসে রক্ত লেগে গেল। খালেদ বিন ওয়ালিদ বলছেন ওই ব্যভিচারিণী মহিলা, ওই বদমাইশ মহিলা, ওই অসভ্যা মহিলা, ও অপবিত্রা মহিলা, তোমার রক্ত আমার মুখে এসে লেগে গেল। আল্লাহর নবী দরজা খুলে বার হয়ে বলছে কে তোমরা এই মহিলাটার জন্য ভৎসনা করছো বলো। খালেদ বিন ওয়ালিদ বলছেন ইয়া রাসূলুল্লাহ কে ওই বদমাইশ মহিলাটার রক্ত আমার মুখে এসে লেগেছে। বিশ্ব নবী বলছেন খালিদ রে ওকে আর বদমাইশ বলো না, ওকে বদমাইশ বলো না, কারণ ও জেনা করার কারণে আল্লাহকে এত ভয় করেছে, আল্লাহর আজাবকে এত ভয় করেছে, আল্লাহর কাছে এত তওবা করেছে, জাহান্নামকে এত ভয় করেছে, নিজের কলিজার টুকরা বাচ্চাকে পর্যন্ত ফেলে দিয়ে দেখো সে আজ মরতে বসেছে। খালিদ শুনে রেখে দাও এই মহিলাটার তওবা যদি মক্কার পাপী মানুষদের মাঝখানে বিলিবন্ধন করে দেওয়া হয় তাহলে একজন মহিলার এই তওবার কারণে মক্কার পাপী মানুষেরা ক্ষমা পেয়ে যাবে।
মক্কার পাপী মানুষেরা ক্ষমা পেয়ে যাবে। খালিদ, ওকে গালাগালি করিও না। আল্লাহু আকবার। বিবাহের পরে এই রকম কাজে কেউ যেতে যেন না, নিজের স্ত্রীকে নিয়ে সন্তুষ্টির মধ্যে থাকুন। আল্লাহ তাআলা বলছেন আদুন, যদি অন্য কাউকে তুমি তালাশ করো সেটা হবে সীমা লঙ্ঘন। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, জান্নাত যদি যেতে চাও তাহলে তোমরা আরো এক দুটো কাজ করো। এক, ওয়াদা করলে ওয়াদা পূরণ করো। দুই, আমানত রাখতে দিলে আমানতের হেফাজত করো। আমরা করছি অনেক মাদ্রাসা মসজিদের কালেকশন সভা হয়, হঠাৎ করে একজন বলছে আমার লিখে দেন 10,000, তা এমন দোয়া করে দিল জান্নাতে ঢুকিয়ে দিয়ে চলে এসেছে। দোয়া সাংঘাতিক, কিছু কিছু মৌলী সাহেবরা এমন দোয়া করে দিচ্ছে যে জান্নাতে মনে হয় আর জায়গা নাই, মানে একে ঠেলে গুজে মনে হয় ঢোকানো হচ্ছে, এরকম একটা ব্যাপার। 10,000 টাকা দান করেছে বলছে ধারে পরে দিব মসজিদে। আজকে 3 বছর মসজিদের কমিটি হেঁটে 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 4 জোড়া জুতো ছেড়ে গেল, ও টাকা আদায় করতে পারলো না। এরকম লোক আছে, অনেক জায়গাতে আছে না? হ্যাঁ, অনেক আছে না? আছে। আল্লাহ আছে না? আছে। দেখুন, আল্লাহ বলছে এরা জান্নাত চান্স পাবে না, এরা ওয়াদা খেলাপ করে। দুই, জনগণের টাকা রাখতে দিলে আমানতের খিয়ানত করে দেয়, তাই না? আমি একটা জায়গাতে একটা কথা আমার খুব আশ্চর্য লাগে, রাগ করবেন না কেউ, আমার কথাটা আপনি প্রয়োজনে কেটে দিতে পারেন যে আপনার এই কথাটা মানলাম না। অনেক সময় দেখেছি যে মসজিদ মাদ্রাসার সেক্রেটারি কমিটি হওয়ার জন্য অনেক জায়গাতে ঝগড়া অশান্তি হয়, হয় না? হয় কি হয় না? বলছে আমাদের গ্রামে একে কেন করা হলো না, ওই পাড়ার ওকে কেন করা হলো, হয় কি হয় না? হয়। আমি একটা জিনিস জানি যে গ্রামের পঞ্চায়েত প্রধান হতে গেলে মারামারি ঝগড়া হয়, কারণ ওখানে কিছু মাল করির ব্যাপার থাকে, থাকে না? হয়তো আপনাদের গ্রামের পঞ্চায়েত প্রধান এই কাজ করে না, আমাদের ওদিকে করে, বুঝলেন না? আমি বলে কি মারি খাবো আপনাদের গ্রামের বলে? ওই জন্য আমি বলছি না, মাঠ থেকে মাচার জন্য বলছি, আপনাদের এখানে করে না আমাদের ওদিকে করে। আমি জানি পঞ্চায়েত প্রধান MLMP হতে গেলে মারামারি করতে হয়, অশান্তি হয়, কারণ এখানে কিছু টাকা পয়সার ব্যাপার থাকে। তা আল্লাহর ঘর মাদ্রাসা মসজিদ এখানে মারামারি হয়, মানে এখানেও কি মাল করি ব্যাপার থাকে নাকি? থাকে, বলুন, কথা বলুন, থাকে? থাকে না। তো তা থাকে না যেন এখানে মারামারি হবার তো কথা নাই, এখানে মারামারি হবার কথা কেন? এখানে যে বরঞ্চ সে দায়িত্ব থেকে এড়িয়ে থেকে বেশি করে কাজ করবে, দায়িত্বে থেকে বেশি কাজ করা যায় না, দায়িত্বে না থাকলে বেশি কাজ করা যায়? দায়িত্বে না থাকলে বেশি কাজ করা যায়। মসজিদের সেক্রেটারি হবে, মাদ্রাসার সেক্রেটারি হবে, এতে আবার গ্রামে অশান্তি কেন? ওখানে কি কোটি কোটি টাকা সম্পদ আছে নাকি যে আত্মসাত করবে তুমি? ওখানে মারামারি কিসের? বরং তুমি ওই জায়গা থেকে নিজেকে একদম এত দূরে সরিয়ে রাখো যে কোন রকমের অনুপরিমাণ টাকা যদি, এক টাকা যদি মাদ্রাসা মসজিদের আপনি যদি উল্টো পাল্টা করে দেন, কিয়ামতের মাঠে আপনাকে সাংঘাতিক অবস্থা খারাপ করে দেওয়া হবে। বরঞ্চ আপনি শেষ বয়সে এড়িয়ে থাকুন যে না বাবা আমি ওতে নেই, তোরা কর আমি আসি তোদের সাথে। কিছু লোক আছে সেক্রেটারি না করলে গোপ মোড়া দিচ্ছে, বলছে আগামী বছর জলসা করিস 1 টাকা চাঁদা হতে দেবো না। আমার সাথে সেক্রেটারি করনি কি আশ্চর্য ব্যাপার, বলছে কি বলছেন, এগুলো হচ্ছে না? অনেক জায়গাতে দেখছি আমি। ওই জন্য বক্তা সম্রাট গোলাম আহমদ মর্তজা, নাম শুনেছেন তো? বক্তা সম্রাট মারা গেছেন, উনি একটা কথা বলতেন যে কোনো মানুষের প্রতি যদি তোমার হিংসা থাকে তাহলে মাদ্রাসা বা মসজিদের সেক্রেটারি কেশিয়ার করে দাও। তো মর্তজা সাহেবকে একজন বলছে কেন? বলছে সেক্রেটারি কেশিয়ার করে দিলে আমানতের খিয়ানত করবে, করতেই হবে, ওই 1 টাকা এদিক ওদিক করবেই, ইচ্ছা করে না হলে অসাবধানতা করবে, আর করলে কি আমাদের মাটি বিপদে পড়ে যাবে। তা শত্রুকে তো মানুষ বিপদে ফেলতেই চায়, চায় কি চায় না? তা কারুর সাথে অশান্তি যদি হয়, ঝগড়া যদি হয়, রাগ যদি থাকে, তাকে মাদ্রাসা মসজিদের দায়িত্ব দিয়ে দাও, সে বিপদে পড়ে যাক। এটা গোলাম মর্তজা সাহেব বলতেন। কি বললাম বুঝলেন তো? আল্লাহর কসম, আপনার দায়িত্ব যে কেউ থাকবেন না তাই বলে চলবে কি করে? অবশ্যই এরকম ইমানদার লোক আছে, আছে না? নেই, আছে। 1 টাকা রাখতে দিয়েছেন ওই টাকাটাই বার করে দিয়েছে, এরকম লোক আছে না? আছে না? আছে, অবশ্যই আছে। এই 1 টাকা ছেঁড়া নোট দিয়েছিলেন 5 টাকার, ওই নোটটাই বার করে দিয়েছে, এরকম লোক আছে।
আল্লাহ এরকম লোক পৃথিবীতে রেখেছেন, তবে অসাধু লোকের সংখ্যা বেশি বেশি নয়। আল্লাহ তাআলা এখানে বলছেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, শোনো তোমাদের কাছে যদি আমানত রাখতে দেওয়া হয় তোমরা সেটাকে হেফাজত করবে, ওয়াদা করলে খেলাপ করবে না, তাহলে ফেরদাউসে চলে যাবে। কোথায়? ফেরদাউস। নাম্বার আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নিজের সালাত সমূহকে হেফাজত করে। পাঁচ ওয়াক্ত নামাজ কারা কারা পড়েন? এই হাত তুলুন দেখি, পাঁচ ওয়াক্ত নামাজ কারা কারা পড়েন? পাঁচ ওয়াক্ত, মাশাআল্লাহ। যাক, মালদা মুর্শিদাবাদের লোক এমনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এটা আমি জানি, আমাদের চব্বিশ পরগনার লোক একটু কম পড়ে। মালদা মুর্শিদাবাদের লোক দানিও বেশি নামাজিও বেশি আলহামদুলিল্লাহ, এটা আমি এত বছর ধরে আসছি বিভিন্ন জায়গায়, এতে আমার যা একটা কম বেশি জ্ঞান হলো, তাতে করে মালদা জেলাতে নামাজিও আলহামদুলিল্লাহ ভালো, দানিও খুব বেশি, মুর্শিদাবাদও তার ভিতরে আছে। আল্লাহ তাআলা এখানে বলছেন সালাওয়াতিহিন, সালাত সমূহকে যারা হেফাজত করে। সালাত সমূহ মানে পাঁচ ওয়াক্তে যারা সালাত আদায় করে। কিছু লোক আছে দেখবেন জুম্মার দিনে শুধু যায়, এমনি দিনে যায় না, আছে না নেই? আছে, আছে। আবার শুধু জুম্মার দিনে যায় না নয়, গিয়ে ঝগড়াও বাঁধায় মসজিদে, দেখবেন নামাজ পড়ার পরে মেন গেটে দাঁড়িয়ে বলবে কি ব্যাপার ইমাম সাহেব, পাঁচ মিনিট দেরি হয়ে গেল আজকে আজান দিতে, আজানটা দেওয়া যায় না, খুতবা আজকে কাকে চাপিয়েছেন, দশ মিনিট দেরি হয়ে গেল। আর কিছু লোক আবার ওর সাপোর্ট দিয়ে বলে, সত্যি গ্রামের একটাই লোক আছে সালা সত্য কথার উপরে চলে, কে বলছে? আমাদের ফটিক চাচা। ও সত্য কথা না, ও হচ্ছে গড় অহস্য গরু, কি বললাম বুঝলে, হচ্ছে এক নম্বরে গরু। যার নিজের মান সম্মান নেই সে অপরের মান সম্মানে হাত লাগায়, কি বললাম বুঝলে না, হচ্ছে গরু। এক সপ্তাহে কোন রকমের এসে নাই, ঈদের দিনে গিয়ে কাতার ঠিক করা নিয়ে ঝামেলা, জি হয় না? দুই মিনিট এদিক ওদিক করে নিয়ে ঝামেলা হয় না? হয়। ওই জন্য আমাদের ওদিকে ঝামেলা প্রতি বছরে হয় বলে নতুন নিয়ম করে দিয়েছে আমাদের গ্রামে, যে ইমামের ঘড়ি অনুযায়ী নামাজ আরম্ভ হবে, পাঁচ মিনিট স্লো থাক আর পাঁচ মিনিট ফাস্ট থাক, ইমামের ঘড়ি অনুযায়ী, মসজিদের ঘড়ি নয়। ইমাম সাহেবের ঘড়িতে যদি এখন আটটা দশ বাজে, তোমার যদি আটটা ছয় হয় ইমামের ঘড়ি অনুযায়ী হবে। আর ইমাম সাহেবকে চালাকি করে আমরা বলেও রেখেছি, যদি দেখি যে কিছু লোক আসতে দেরি, ঘড়িটা একটু স্লো করে দে হালকা করে, যাতে সবাই জমাতটা পেয়ে যায়, মানে মারামারি থেকে বাঁচার জন্য। কি বললাম বুঝলেন না, খোদবা পাঁচ মিনিট দেরি হয়ে গেল মারামারি লেগে গেল। আল্লাহ আল্লাহ সালাওয়াতিহি। আমাদের গ্রামে একটা ইমাম সাহেব ছিলেন, ওনাকে বলছি চলুন না একটু তবলিকে যাই, গ্রামে গ্রামে যাতে নামাজি বাড়ে। তা উনি বলছেন বাবা আমি এই বিপদে যাই। বলছি কেন বিপদ কেন? বলছে মুসল্লি যত কম হবে আমার চাকরির তত লংজিভিটি বাড়বে, মুসল্লি যত বেশি হবে চাকরি তাড়াতাড়ি আমার চলে যাবে। এই আবার কেমন কথা? বলছে হ্যাঁ, জোর করে পিরিত করলে কেমন হয় জানো? যে হ্যাঁ জানি, সে পিরিত বেশি দিন থাকে না। বলছে তুমি যাকে বারবার নামাজের কথা বলে মসজিদে আনবে, ও সর্বপ্রথম ক্ষতি আমায় করবে, সর্বপ্রথম আমাকেও ক্ষতি করবে। আর এটা বাস্তব, তাই ইমাম সাহেব ভাইদেরকে আমি বলেছি ইমামতির চাকরি চলে যাবার প্রথম নম্বর কারণ কোন লোকটা জানেন? যে লোকটা দেখবেন ইমাম সাহেবের কাছে বসে ভাত খায়, ইমাম সাহেবকে সাইকেলের পিছনে করে নিয়ে ঘোরে, ইমাম সাহেবের কাছে চব্বিশ ঘন্টা থাকে, দেখবেন যখন ওর চাকরিটা চলে যাবে ওই হবে তার প্রধান কারণ। কারণ ইমাম সাহেব কত ভালো লোক অন্য কেউ জানে না, ও তো সব জানে, এক জায়গায় থাকে, ভিতরে সব ইতিহাসও জানে কি জানে না? জানে। ওই জন্য চাকরি থেকে তাড়াতে ওর খুব বড় সুবিধা হয়। আল্লাহ আকবার। ওই জন্য বলে রেখে দিচ্ছি, শুনে রান, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করুন, শুধু জুম্মার দিনে নয়। আতর মেকে জুম্মার দিন চলে গেল, বরঞ্চ যারা শুধু জুম্মার নামাজ পড়ে, এটা যদি তার লোক দেখানো ইবাদত হয়, ওইটা নামাজ পড়ার কারণে জাহান্নাম চলে যেতে হতে পারে, জাহান্নাম চলে যেতে হতে পারে। যদি বলছেন এত বড় কথা বলে দিলেন, জাহান্নাম অত সহজ? সহজ নয়, কিন্তু আল্লাহর কথাটা তো আপনাকে মেনে নিতে হবে। আল্লাহর কথা কি? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউন, জাহান্নাম তাদের জন্য যারা নামাজে অস্বস্তি, ইউরাউন যারা লোক দেখানো নামাজ পড়ে।
এদের জন্য জাহান্নাম। জুম্মার নামাজ মানে অনেকটা লোক দেখানোর মতোই ব্যাপার, ব্যাপার নয় ব্যাপার। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না, বেনামাজি অবস্থায় যারা মারা গেছেন, আপনাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন কি বলছেন, মা সালাকাকুম ফী সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। একজন জাহান্নামী, একজন জান্নাতী একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করে বলবে, ভাই কি ব্যাপার, পাশাপাশি বসে জলসা শুনলাম, বাদাম খেলাম, জিলাপি খেলাম, আজকে আমি জান্নাতে তুমি জাহান্নামে। ও তখন বলবে, ভাই সব ভালো, কলু লামনাকু মিনাল মুসাল্লিন, আমি শুধু নামাজ পড়ি নাই, এই কারণে জাহান্নামে এসেছি। তার মানে বেনামাজি মারা গেলে স্থান কোথায়? কোথায়? জাহান্নাম। এটা তবলিগি জলসা তো, যারা নামাজ টামাজ পড়েন না আজকে থেকে ধরে যান, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। আল্লাহ তাআলা তারপরে বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, ওরা হচ্ছে উত্তরাধিকারী, আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিয়া খালিদুন, কোথাকার না ফেরদাউস নামক জান্নাতের খালিদুন, চিরস্থায়ী ওই জান্নাতের ভিতরে থাকবে। আল্লাহ তুমি আমাদেরকে সকলকে ফেরদাউস নামক জান্নাত কবুল করে নাও, বলুন আমিন। ইনশাআল্লাহ আমরা যে কথাগুলো কোরআন থেকে একটা একটা করে বললাম আয়াত মানব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শীতের দিনে ছেড়ে দিই নাকি? একটা না না, তিনটে পর্যন্ত বলবো ইনশাআল্লাহ, একটা বড্ড তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না, তিনটে পর্যন্ত বলবো ইনশাআল্লাহ। যাই হোক, আর পাঁচ মিনিট একটা হাদিস বলে দিই, যে আস্তে আস্তে করে বাড়ি চলে যান। এক, তাহলে এটা ভিআইপি জান্নাত হলো, কি জান্নাত? ফেরদাউস। নরমাল জান্নাতে যেতে হবে তো, সবাই যদি ভিআইপিতে যায় নরমালে যাবে কারা? হ্যাঁ চলুন, এবার নরমাল জান্নাত একটা বলে দিই, যদি যেতে চান প্রস্তুতি গ্রহণ করুন। এক, আল্লাহ তাআলা নবী বলছেন, দুল্লানি আলা আমালিন ইজা আমিলতাহু ফাদাখালতুল জান্নাতা ক্বালা তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতিল মাকতুবাতা ওয়া তুতিজ যাকাতিল মাফরুজাতা ওয়া তাহুজ্জাল বাইত। একটা ছেলে আল্লাহর নবীকে সে বলছেন, ও দয়ার নবী গো, আমি জান্নাতে যেতে চাই। নবীজি বলছেন, তুমি পাঁচটা কাজ করো তাহলে জান্নাত চলে যাবে। এক নম্বরের কাজ হলো তা'বুদুল্লাহ, তুমি সর্বদাতে আল্লাহর ইবাদত করবে। গোলামি কার করবে? আল্লাহর করবে। ইবাদত বলতে আমরা বুঝি নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, এইগুলো মনে হয় ইবাদত। জিনা ইবাদত হলো ওইটা, আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াসসামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাঈ মাআন ফা আখরাজা বিহি মিনাস সামারাতি রিযকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তাআলামুন। বন্ধুরে আমার, চৈত্র মাসের রোদ্দুরের কারণে জমিন ফেটে যায়। আল্লাহ বলে চাষীদের জমিনকে ফেটে দেওয়ার পরে জমিন মারা যায়। তারপরে যখন আষাঢ় মাস পড়ে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াসসামাআ বিনাআ, আষাঢ় মাস যখন শুরু হয়ে যায়, আসমান থেকে আমি বৃষ্টি দিই, জমিনকে আবার আমি তরতাজা করে দিই, আস্তে আস্তে করে ঘাস হয়, এত বেশি পানি দিই, চাষি তার নাঙল নিয়ে মাঠে চলে যায়, চাষি তার ট্রাক্টর নিয়ে মাঠে চলে যায়। একজন চাষি নাঙল চালাবে আর মাঝে সাঝে বলবে আলহামদুলিল্লাহ, কারণ হলো এই, দুটো গরু যদি মনে করে আপনাকে তার শিং দিয়ে গুটিয়ে জমিতে মেরে দিবে, এটা পারে, কিন্তু আল্লাহর কারিশমা হলো এটা, আপনি দুটো গরুকে নাঙল জুড়ে দিলেন, ডান দিকে যেতে বললে ডান দিকে যায়, বাম দিকে যেতে বললে বাম দিকে যায়, আর আপনার সোজা চলতে বলে সোজা চলে, দাঁড়াতে বললে দাঁড়িয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, এই গরুর নাঙলটা তুমি যখন চালাবে, মাঝে সাঝে যদি আমার প্রশংসা করে দাও, তাহলে
এটা তোমার ইবাদতে গণ্য করে দেওয়া হবে। শুধু এই নয় বন্ধুরে, আমার মাটির এত পাওয়ার আছে, আপনি যদি কুইন্টাল কুইন্টাল যদি লোহাকে মাটির তলাতে যদি রেখে দেন, মাটির এত পাওয়ার, মাটি সেটাকে জং লাগিয়ে নষ্ট করে দিবে। মাটির এত পাওয়ার, আপনার এই জ্যাকেটটা যদি মাটির তলাতে যদি রেখে দেওয়া হয়, মাটির এত পাওয়ার, জ্যাকেটটা পাঁচ বছর দুই বছর চার বছর পরে এটা পচিয়ে পোকাতে খেয়ে শেষ করে দিবে। কিন্তু আল্লাহ কোরআন মাজিদে বলছে, বান্দারে আমি জমিনকে এত পাওয়ার দিয়েছি, এত ক্ষমতা দিয়েছি, সব কিছুকে ফেয়ে শেষ করে দিতে পারে, কিন্তু চাষি যখন তার ধানটাকে নিয়ে কাদার মধ্যে যখন ছিটিয়ে দিবে, আমি ধানকে বলে দিই ধান পচে যাবি না, জমিনকে বলে দিই জমিন তুই খারাপ করে দিবি না, একটা ধান থেকে একটা গাছ বার করে দিই, ওই গাছটা থেকে আবার অন্য একটা জমিতে পুঁতে দিয়ে সেই একটা ধান থেকে একশোটা ধানের জন্ম দিই। আল্লাহ তাআলা বলছেন, চাষি তুমি যখন চাষ করবে, তুমি যখন নাঙল চালাবে, তুমি যখন রবি ফসলটা যখন কাটবে, তুমি যখন সোনার ধান কেটে যখন বাড়িতে আনবে, আমার মাঝে সাথে প্রশংসা করবে আর বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি দিয়েছ তাই হয়েছে, যদি মাঝে সাঝে তার প্রশংসা করেন ওটা হবে তার জন্য ইবাদত। আল্লাহর নবী ওই ছেলেটাকে ডেকে বলছেন, ওই বাচ্চা শুনে রেখে দাও, তাবুদুল্লাহ, তুমি যদি জান্নাত যেতে চাও সর্বক্ষেত্রে গোলামি করবে তুমি আল্লাহর, ওয়ালা তুশরিক বিহি শাইআ, আর কখনোই যেন শিরিক করে দিও না। জান্নাত যদি যেতে চাও শিরিক করবে না, শিরক, শিরক কাকে বলে, শিরক কাকে বলে জানে না? আরে গোলাম হোসেন এটাও তো জানতে হবে, অন্তত এটাও তো জানতে হবে। শিরক মানে আল্লাহর যে পাওয়ার আছে, আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। রুজির মালিক, হায়াত মাওয়াতের, সুস্থ অসুস্থ আল্লাহ, সব কিছু আল্লাহ থেকে হয়। আমরা মুসলমান এক জায়গায় খুব খারাপ কাজ করি, সেটা হচ্ছে আমরা বস্তুতে ইমান আনি, বস্তুতে ইমান, বস্তুতে ইমান বোঝেন, বুঝেন না। ডাক্তারবাবু বলেছে তোমার শরীরে রক্ত খুব শর্ট, দেশি মাগুর মাছ খাও রক্ত হবে, যে দেশি মাগুর খাও। তা আমি প্রতিদিন দেশি মাগুর খাই, আমার এই দেশি মাগুর মাছ খেলেই রক্ত হবে, দেশি মাগুর মাছের প্রতি আমার ইমান আছে, কিন্তু রক্ত যে আল্লাহ তৈরি করে দিবে এইটা আমাদের বিশ্বাস কম, কম না? আচ্ছা, দুনিয়া সব মাগুর মাছ যদি কোনো মেশিনের ভিতরে ভরে দেওয়া হয়, এক ফোঁটা রক্ত সেখান থেকে নেমে আসবে বলে মনে হয়? হবে? ডাক্তার বলেছে বেশি করে ডিম খাও দেশি মুরগির, তোমার রক্ত হবে শরীরে, ভালো করে গরুর দুধ খাও রক্ত হবে। আচ্ছা বলুন তো, গরুর দুধ যদি কুইন্টাল কুইন্টাল মেশিনের ভিতরে ভরে দেওয়া হয়, এক ফোঁটা রক্ত ওখান থেকে বার হবে? তাহলে দেয় কে? আল্লাহ। আমরা বস্তুতে বিশ্বাস করি, আল্লাহ আকবার, কিন্তু আমরা বাস্তবে যেটা আল্লাহর তরফ থেকে হয় এই জায়গাতে আমরা বিশ্বাস করি না। আমরা ছাগল গরু হাঁস মুরগি ব্যবসা বাণিজ্য বস্তুর উপরে ইমান রাখি, বস্তুর উপরে ইমান রাখা যাবে না, শির মারাত্মক বড় পাপ। শির কত বড় পাপ, কত মারাত্মক পাপ, আপনাকে আমি একটা সামান্য জিনিসের কথা বলে দিই। আপনার স্ত্রী খুব সুন্দরী, খুব সুন্দরী আপনার স্ত্রী, তা আপনার স্ত্রী যে খুব সুন্দরী, আচ্ছা বলুন তো এতে আপনার কোনো অবদান আছে? আছে না? তার চুলটা খুব বড় বড়, তার নাকটা একদম মাসির মতো, তার ঠোঁট দুটো গোলাপি কালার, তার চোখ দুটো টানা টানা, চুল দুটো কোঁকড়ানো কোঁকড়ানো, তার শরীরের চামড়া হাঁসের ডিমের মতো পরিষ্কার, এটা আপনার কোনো অবদান আছে? কোনো অবদান নেই, কোনো অবদান নেই। আপনি কি করেছেন ওকে? না, দুটো আলতা কিনে দিয়েছেন, দুটো ফিতে, খুব বেশি হলে একটা সোনার চেন কিনে দিয়েছেন, গলার মালা, তাই তো? হ্যাঁ, আর 500 টাকা ইমাম সাহেবকে দিয়ে বিয়ে করেছেন। আপনি কলকাতা থেকে বাড়ি এসে দেখছেন আপনার ওই সুন্দরী বউটা
ঘরে দরজা লাগিয়ে আপনার ছোট ভাইয়ের সঙ্গে এরকম ভাবে কাঁধে হাত দিয়ে গল্প করছে দুজন, কেউ বাড়িতে নেই। আপনি হঠাৎ যদি ঘরে ঢুকে দেখেন এই অবস্থা, আপনার রাগ হবে কি হবে না? কেন রাগ হবে? কেন কে ওটা আপনার যে এত রাগ হবে? বলছে আমার বউ। কি করে বউ হলো? ওর পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত আল্লাহ বানিয়েছে, তোমার এত অধিকার কিসের? এই যে ইমাম সাহেবকে 500 টাকা দিয়ে বিয়ে করেছ, দুটো আলতা ফিতে এইগুলো কিনে দিয়েছ, সোনার একটা মালা করে দিয়েছ, সামান্য আলতা ফিতে দিয়ে যদি এত অধিকার তোমার থাকে, তোমার ছোট ভাই একটু কাঁধে হাত দিলে যদি এত রাগ হয়, এবার বলুন আপনার টোটাল বডি, এ বডিটার মালিক কে? আল্লাহ। আপনি খান খাবার মালিক? আল্লাহ। নিঃশ্বাস নেন তার মালিক? আল্লাহ। সূর্যের তাপ গ্রহণ করেন মালিক? আল্লাহ। সুস্থ অসুস্থর মালিক? আল্লাহ। এইবার আপনাকে বলছি, আলতা ফিতে দিয়ে যদি আপনাকে ছেড়ে অন্য কারোর কাছে যদি যায়, আপনার যদি রাগ হয়, তা আমি যদি মমতাজুল ইসলাম, আল্লাহ আমাকে সবকিছু দিয়েছে, তারপরে যদি আমি অন্য কারোর কাছে যদি যাই, তাহলে আল্লাহ রাগ করবে কি করবে না? হ্যাঁ, রুজির মালিক কে? আল্লাহ। রুজির ক্ষমতা শুধু আল্লাহই রাখে, তাই তো? আমি যদি এখন কোনো মানুষের কাছে রুজি চাইতে যাই, এটা আল্লাহকে অপমান করা হলো কি হলো না? হলো কি হলো না? হলো। আল্লাহ বলছে ইমাম সাহেবের কাছে গেছে, মসজিদের ইমাম সাহেবের কাছে, যে কি হয়েছে? বলছে নতুন দোকান করেছি তো, এটা তাবিজ দিয়ে দেন, বেচাকেনা ভালো হয়। তার তাবিজ দিয়ে দেন, বেচাকেনা ভালো হয়। তো ইমাম সাহেব তাবিজ দিয়েছে, বেচাকেনা আমার কি খুব বেশি হবে? তাই ইমাম সাহেব যদি দুনিয়ার লোকে তাবিজ দিয়ে বেচাকেনা বেশি করে দেয়, তো ওর মসজিদের বেতনটা বাড়িয়ে লিখ না, তাবিজ করে সেক্রেটারিকে তাবিজ করে ওর বেতনটা একটু বাড়িয়ে লিখ। ও সবার দোকানে বেচাকেনা করে দিতে পারছে, আর ওর বেতনটা একটু সামান্য বাড়িয়ে নিতে পারছে না? সব চিটিং বাজি, ভন্ডামি ছাড়া আর কিছু নয়, শির, মারাত্মক বড় পাপ। তাবিজ, লাল সুতো, কালো সুতো, ধাগা, কপালে এইরকম করে বাচ্চাকে টিপ দেওয়া, জি, এই পায়ের এইখানে লাল সুতো বেঁধে দেওয়া, সব শিখ, সব শিখ। যা কিছু হয় কার থেকে হয়? আল্লাহ থেকে হয়। ভালো মন্দ যা হয় আল্লাহ থেকে হয়। পৃথিবীর কেউ আপনার কোনো উপকার করতে পারে না, ক্ষতি করতেও পারে না। অতুকিমুসসালাতিল মাকতুবাতা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি জান্নাত যেতে চাও ফরজ নামাজ ছেড়ে দিও না। অতুতি যাকাতিল মাফরুজাতা, যাকাতের আওতায় চলে এলে যাকাত থেকে বঞ্চিত নিজেকে করে দিও না। ওয়াতাহুজ্জাল বাইত, কাবা থেকে ফেরত আসার মতো যদি টাকা পয়সা কিছু থাকে, অবশ্যই তুমি একবার হজ করে নাও, 5টা কাজ করো, জান্নাত চলে যাবে। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, 2, সর্বক্ষেত্রে ইবাদত আল্লাহর করবেন, 3, রমজানের সিয়াম পালন করবেন, 4, আপনি যাকাত দিবেন, 5, মক্কা থেকে ফেরত আসার মতো যদি টাকা থাকে একবার হজ করে নেবেন। চলুন আরো 2টা 1টা ভালো হাদিস আপনাদেরকে বলে দিই। 1, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম সাইফাহু, ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না, কেসে ফালইকরিম সাইফাহু, যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে। মেহমানের সঙ্গে ভালো ব্যবহার করবেন, জান্নাত চলে যাবেন ইনশাল্লাহ। কোথায় যাবেন? জান্নাত। আত্মীয়তার সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন। আমাদের পারিবারিক জীবনে বিশেষ করে বৌমার বাপেদের সঙ্গে কারোর সম্পর্ক ভালো নেই, খুব কম, অথচ মেয়ের বিয়ের সঙ্গে সম্পর্ক ভালো। দেখবেন অধিকাংশ ফ্যামিলিতে আছে না একটা ঘটনা, বৌমার বাপেদের সঙ্গে সম্পর্ক ভালো নাই, কিন্তু মেয়ে বিয়ে দিয়েছে ওই বিয়াইদের সঙ্গে খুব সম্পর্ক, জি। আপন ভাইয়ের সঙ্গে কোনো সম্পর্ক নাই, পাতানো ভাইয়ের প্রতি দরদ বেশি আছে না? আছে না, যায় যায় মিল নাই, পাড়ার অন্য যায়ের সঙ্গে দেখবেন দরদ বেশি আছে কি আছে না? আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা, মেহমান অতিথিদের সঙ্গে অসৎ ব্যবহার করা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন তার ইমানই নেই। 4টিখানি ব্যাপার ভাই, অমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউজি জানাহু, নবীজি বলছেন ও আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না, কেসে, যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে। ইসলাম বড় সহজ,
আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ামনাউনাল মাউন, প্রতিবেশীকে যারা সামান্য উপকার করা থেকে নিজেকে আটকিয়ে রাখে ওদের জন্য অয়েল নামক জাহান্নাম। প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করবেন, বিনিময়ে জান্নাত চলে যাবেন। ফালিয়াকুল খাইরান আও লাম ইয়াসমুত, নবীজি বলেছেন কথা বলতে হলে মিষ্টি কথা বলবে নতুবা চুপ থাকবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য জান্নাত কবুল করে নিবে। কথা বলবেন হিসাব করে বলবেন, আজেবাজে কথাবার্তা বলবেন না। আল্লাহ আপনাকে আমাকে সকলকেই যা কিছু বললাম আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। মজলিস ভাঙার দোয়া বলুন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।